আউ্লাহিমিনা সাইতিম ইসমিল্লাহি রহমান রহিম সালাত আলাইকয়া রসুলাল্লাহ সালাত সালাম আলাইয়া হাবিবল্লা সালাত সালাম আলাইয়্যা সঈদুলমুর সলিম সালাত সালাম আলাইকয়্যাহ ইমামুজ্জাম উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হলো আকীদা প্রশিক্ষণ কর্মশালা বিষয় হলো ইসলাম বিকৃতির ইতিহাস ইসলাম বিকৃতির ইতিহাসটা যদি বুঝতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি ইসলাম কেন আল্লাহ আল ইমরানের আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কি দিন ইন্নাদ নিশ্চয়ই দিন ইন্দিল ইসলাম কোনটা ইসলাম আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন কোনটা তাহলে ইসলাম কি উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি কি দিন তাহলে এক উত্তর পেয়ে গেলাম ইসলাম কি আসলে দিন বলি আয়াত বলি বিদায় হজের সময় এই আয়াতটা নাজিল হয়েছিল আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই দিনে আজ আলিয়াউমা মানে আজ আকমাল তুলাকুম পরিপূর্ণ করে দিলাম দিন আকুম তোমাদের দিনকে তাহলে এখানে আল্লাপা কি শব্দ ব্যবহার করলেন দিন ও তো আলাইকুম নিয়ামাতি ও রদিতুল ইসলামা দিনা এখানে ইসলামা দিনা তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম পছন্দ করলাম কথাটা পরিষ্কার তাহলে ইসলাম যে দিন আমি কোরআন থেকে আরো অনেকগুলি আয়াত বলতে পারবো দুইটা আয়াত অন্তত সুস্পষ্টভাবে বোঝা গেল যে ইসলাম আসলে কি দিন এই দিন শব্দের অর্থ কি দিন শব্দের অর্থ অক্সফোর্ড ডিকশনারিতে করেছে তারা ওয়ে অফ লাইফ জীবন চলার পথ এটাকে আমরা বলি জীবন ব্যবস্থা কি বলি জীবন ব্যবস্থা কথাটা পরিষ্কার মানুষের জীবনকে আমি যদি ভাগ করি প্রথমে আমি পাঁচটা ভাগে ভাগ করব এক ব্যক্তিগত জীবন দুই পারিবারিক জীবন তিন সামাজিক জীবন চার জাতীয় জীবন পাঁচ আন্তর্জাতিক জীবন ব্যক্তিগত জীবনে আমরা ইসলামের যে সমস্ত হুকুম হাকাম আছে সেইগুলি আমরা মেনে চলবো তাহলে ব্যক্তিগত জীবনে আমি ইসলাম মানলাম এখনো দিন কমপ্লিট হলো না তাই না এবার পারিবারিক জীবন একটা পরিবারে কার আনুগত্য করবে কে উপার্জন করবে কে বাড়ির কাজকর্ম করবে কে এই যে পারিবারিক জীবন বিয়ের সিস্টেমটা কি হবে এই সমস্ত পারিবারিক রীতিনীতি পারিবারিক আচার আচরণ পরিবার চালানোর ক্ষেত্রে আমরা বিধিবিধান মেনে নেব ইসলামেরটা তাহলে এটা হলো আর একটা জীবনের আর একটা পার্টে আমরা ইসলামকে নিলাম নাকি এরপরে হলো সামাজিক জীবন কথাটা বুঝছেন সামাজিক জীবন সমাজ চলবে কিভাবে এটা এরপরে হলো জাতীয় জীবন মানে আমাদের সমগ্র রাষ্ট্র এরপরে হলো আন্তর্জাতিক জীবন তাহলে এই যে আন্তর্জাতিক জীবন এই যে জাতীয় জীবন এই সমস্ত ক্ষেত্র আসলেই চলে আসে আমাদের অর্থনীতি হ্যাঁ তারপরে প্রশাসনিক ব্যবস্থা আমলাতন্ত্র ঠিক আছে এই যে সার্বিক ব্যবস্থা এই যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই সামগ্রিক টোটাল লাইফের যে সিস্টেম আমি কোনটা করব আর কোনটা করব না ওয়ে অফ লাইফ জীবন চলার পথে কোনটা করব আর কোনটা করব না এইটা এইটা যদি আমি আল্লাহর হুকুমগুলি মেনে চলি তাহলে যেই ব্যবস্থাটা দাঁড়ালো এই ব্যবস্থাটার নাম হলো কি ইসলাম এজন্যেই দিনের ভিত্তি ইসলামের ভিত্তি হলো লাহ কারণ আমি প্রথমেই সিদ্ধান্ত নিব যে আমি আমার জীবনের ওই ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে মানব সেটাই যেটা আল্লাহ বলেছেন দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কেন ইসলাম নামকরণের সার্থকতা যদি বিচার করতে যায় নামের মধ্যে ইসলাম কি সেটার কিছুটা ইয়ে আপনি পেয়ে যাবেন নাম কি ইসলাম ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে সালাম অর্থ কি শান্তি আমরা বলি সালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বলি না ও রহমাতুল্লাহ এবং রহমত বর্ষিত হোক তাহলে এই যে আমরা সালাম শব্দটা ব্যবহার করি সালাম শব্দের অর্থ কি শান্তি তাহলে এই যে সালাম শব্দের অর্থ শান্তি এর মধ্যেই ইসলাম কেন এই উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি ইসলাম হলো শান্তির জন্য ওই যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থাৎ জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের সকল অঙ্গনে আমরা শান্তি চাই নাকি চাই না যদি চাই তাহলে সকল অঙ্গনেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে ইসলামের হুকুম আহকাম প্রতিষ্ঠা করতে হবে যেই জীবন ব্যবস্থা কায়েম করলে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই জীবন ব্যবস্থাটার নাম সেই দিনের নাম হল ইসলাম এবার আমরা পরবর্তী টপিকে যাব নবী রসুল কেন এসেছেন রসুল কেন এসেছেন বলতে একেবারে আদম আলি থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরসুলের আগমনের উদ্দেশ্য আসলে একই শুধু ব্যক্তির পার্থক্য আছে কেউ একটা পরিবারের জন্যে কেউ একটা সমাজের জন্যে কেউ একটু বড় এরিয়ার জন্যে কেউ বা সমগ্র বিশ্বের জন্যে কথাটা বুঝছেন আমাদের সর্বশেষ নবী হজর মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম সমগ্র পৃথিবীর সমগ্র মানব জাতির জন্যে কিন্তু উদ্দেশ্য একই সেই উদ্দেশ্যটা কি হুয়াল্লাজি আর সালা রসুল আহু বিল হুদাওয়াদীনহাক লিউ জিরহু আলা দিন ইকুল্লিহী ওলাউকারি হাল মুশিকুন ওয়াকাফাবিল্লাহ শাহীদা এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তিনি তার আপন রসুলকে প্রেরণ করেছেন বিল হুদাওয়াদীনহাক হেদায়া এবং সত্য দিন দিয়ে নাকি তাহলে বোঝা গেল নবী রসুলদের আগমনের একটা উদ্দেশ্য হলো আল্লাহ উনাদের মাধ্যমে মানবজাতিকে হেদায়া দেন আর সত্য দিন দেন তাহলে নবী রসুলদের আগমনের একটা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়া এবং সত্য দিন এই দুইটা জিনিস নিয়ে আসা এবার দুই নাম্বার দায়িত্ব হল লিউজ হিরো আলা এই দিনটাকে প্রতিষ্ঠা করা লিউজ হিরো মানে প্রতিষ্ঠা করা এবার আসি নবুয়াতের পরিসমাপ্তি কেন হলো আর কি হেদায়ার প্রয়োজন নাই আর কি সত্য দিনের প্রয়োজন নাই আর কি দিন প্রতিষ্ঠার প্রয়োজন নাই তাহলে পাক নবুয়াতের পরিসমাপ্তি কেন ঘটালেন পূর্বে নবী রসুল্লাহ যখন দিন প্রতিষ্ঠিত করে গেছেন তখন তার উম্মা কালের বিবর্তনে স্বার্থের কারণে তারা কি করেছে দিনটাকে বিকৃত করে ফেলেছে যখন বিকৃত করে ফেলেছে তখন পুনরায় আরেকজন নবী এসে আবার আল্লাহর পক্ষ থেকে সেই হেদায়া আর সেই প্রকৃত সত্য দিন আবার এনেছেন এনে তার উম্মাকে নিয়ে আবার সেটা প্রতিষ্ঠিত করেছেন তাহলে একই ঘটনা রসুল্লা সাল্লা সাল্লাম চলে গেছেন দিন বিকৃত হয়ে গেছে তাহলে আর নবী আবার কেন আসবে না প্রশ্ন আসেন একটা এটার কারণ হচ্ছে অন্যান্য নবী নবী গত হয়ে যাওয়ার পরে তাদের উপর আর দায়িত্ব রসুলদের উম্মা ছিল না দিন প্রতিষ্ঠা করা তাদের দায়িত্ব ছিল দিন পালন করা কিন্তু শেষ নবীর উম্মতের দায়িত্ব হলো প্রতিষ্ঠা করা সমগ্র পৃথিবীতে তাহলে নবীর একটা দায়িত্ব উম্মা কাঁধে তুলে নিয়েছেন নাকি তাহলে নবী আসার আর দরকার আছে আচ্ছা দুই নাম্বার যদি হেদায়া এবং সত্য দিন না থাকে তাহলে আবার আনার প্রয়োজন কিন্তু সত্য দিনটা হলো কোরআন সত্য দিন কি এটা অবিকৃত রাখার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তাহলে শুধু একজন ব্যক্তিকে আল্লাহ যদি বুঝিয়ে দেন আকিদাটা তাহলে আর নবী আসার প্রয়োজনীয়তা থাকে না আল্লাহ পাক এটি করেছেন মাননীয় মামুজামানকে হেদায়া এবং সত্য দিনটা আবার বুঝিয়ে দিয়েছেন নতুন করে আর দিন পাঠানোর প্রয়োজন নাই এই কারণে আর নবীও আসবে না এবং মাননীয় এমা এই কারণে নবী নন রসুল নন এই কারণে আর নবী রসুলের আসার প্রয়োজনীয়তা নেই পরিসমাপ্তি এই কারণে ঘটেছে উম্মতে মোহাম্মাদি গঠন করা হলো কেন ওই যে রসুল্লাহ এসেছেন সমগ্র পৃথিবীতে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্যে আর নবী আসবে না আর রসুল আসবেন না তাহলে ওই কাজটা কে করবে একটা উম্মা লাগবে ব্যাস এই উম্মাটা গঠন করলেন সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন কায়েম করার জন্যে প্রতিষ্ঠা করার জন্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেই সমাজে এসেছিলেন সেই সমাজকে আমরা বলি কি জাহেলিয়াত মানে কি অন্ধকার কেন সূর্য উঠতো না বাতি জ্বলতো না তাহলে অন্ধকার যুগ কেন আসলে মিথ্যা একটা অন্ধকার চুরি এটা কি একটা জাহেলিয়াত সুদ একটা জাহেলিয়াত ব্যভিচার একটা জাহেলিয়াত মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা এটা কি একটা জাহেলিয়াত অশ্লীলতা এটা কি মদ একটা একটা তাহলে কোন সমাজে যদি এইগুলি থাকে তাহলে সেই সমাজটাকে কি বলা যায় জাহেলিয়াতে আচ্ছন্ন একটা সমাজ কথাটা পরিষ্কার বোঝা গেল ওই সমাজে এইগুলি ছিল চুরি ছিল ডাকাতি ছিল রাহাজানি ছিল ব্যভিচার ছিল অশ্লীলতা ছিল নোংরামি ছিল জাহেলিয়াত বলতে নেগেটিভ যা কিছু আমরা দেখি এই সবগুলি কি জাহেলিয়াত এই জাহেলিয়াতে পূর্ণ ছিল ওই সমাজ এজন্য ওই সমাজকে কি বলা হয় আয়ামে জাহেলিয়াত জাহেলিয়াতের যুগ ওই সমাজের ছিল শুধু জাহেলিয়াত আল্লাহ এসে কি করলেন অন্ধকার দূর করতে কি লাগে আলো লাগে উনি হেদায়াতের আলো জ্বালালেন বলেন তো সূর্য উঠলে রাত কি থাকতে পারে যেখানে আলো আছে সেখানে কি অন্ধকার থাকতে পারে একই একই সাথে আলো এবং অন্ধকার বিরাজ করা অসম্ভব। আলো আছে মানে অন্ধকার অন্ধকার আছে মানে আলো? নেই তাহলে আমাদের সমাজে বলেন তো আমি যে জাহেলিয়াতগুলির কথা বললাম চুরি ডাকাতি হত্যা রাহাজানি যুদ্ধ বিগ্রহ অনৈক্য অশ্লীলতা বেহায়াপনা ব্যবিচার এগুলি আছে নাকি নাই তার মানে কি আছে তার মানে একটা জিনিস নাই কি সেটা হেদায়া নাই আলো আছে মানে অন্ধকার নাই অন্ধকার আছে মানে এবার দেখেন এটার প্র্যাকটিক্যাল রসুল কি করলেন রসুল ওই সমাজ নিয়ে চিন্তা করতেন কঠিন চিন্তা চিন্তা করতে করতে একেবারে বিমর্ষ হয়ে যেতেন এই চিন্তা করতে করতে ওই যে বলে না হেরা পর্বতের গুহায় উনি ধ্যানমগ্ন তিন বছর উনি ধ্যান করেছেন আসলে কি করতেন চিন্তা করতেন আল্লাহর কাছে চাইতেন সমাধান কি কথাটা পরিষ্কার উনি বুঝতে পারছেন এগুলি মিথ্যা তাহলে সত্যটা কি এই সত্য খোঁজার জন্যে উনি চিন্তা করেছেন কথাটা বুঝছেন পাক ওনাকে সত্য দিলেন পাক বোঝালেন যে মানুষদেরকে যদি এখন এই অন্ধকার থেকে তুমি আলোর পথে আনতে চাও তাহলে আগে একটা চুক্তি করো তাদেরকে নিয়ে একটা কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে আনো একটা শপথ বাক্য পাঠ করাও যে তারা আমার হুকুম মানবে কিনা যদি মানে তাহলে আর এই জাহেলিয়াত গুলি থাকবে না আর না মানলে তাহলে তো আমার কিছু করার নাই কারণ তাদের স্বাধীন ইচ্ছা শক্তি আমি দিয়ে দিয়েছি কথাটা বুঝছেন কিনা আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন এখন সেই স্বাধীন ইচ্ছা শক্তি সে যদি আল্লাহর কাছে সমর্পণ করে আল্লাহ আমার তুমি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছ কিন্তু তুমি যা বলবে আমি তার বাইরে যাব না অন্য কারো হুকুম তোমার হুকুমের সাথে কন্ট্রাডিকশন হলে সেটা বাদ দিয়ে দিব কথাটা পরিষ্কার এই সিদ্ধান্ত যদি তারা নেয় তাহলে আমি তাদের জন্য হুকুম দিতে পারি ব্যাস এইবার রসুল্লাহ এসে সবাইকে ডেকে এই কথাটাই বললেন তোমরা এটা বলো আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না তোমরা যে সমস্ত হুকুম মানছো যেভাবে সমাজ পরিচালনা অন্যায় এগুলি মিথ্যা এগুলি ছাড়ো ছেড়ে দিয়ে আল্লাহটা মানো যদি কথার উপরে আসো তাহলে তোমরা সফল কাম হবে আর খালাল জান্নাত আখেরাতে তোমরা জান্নাত পাবে তেরো বছর ধরে শুধু এই সত্যের বালাকটা দিয়ে গেলেন বুনিয়াল ইসলাম খামসিন ইসলামের বুনিয়াদ হলো কয়টা পাঁচটা প্রথমটা কি তারপরেরটা কি এই যে সালা সালা কবে এসেছে রসুল আল্লাহ নবুয়তের এগারো ন বছরে তিনি মেরাজে গেলেন তার আগেও সালা ছিল কিন্তু কিভাবে ছিল জানেন তখন সালা করতেন ওই মনে করেন যে এক সপ্তাহে একদিন আসামরা একসাথে হয়েছে ব্যাস ওই পাহাড়ের অন্তরালে গিয়ে একটা জায়গাতে সালা করে নিলেন এরকম কিন্তু পাঁচ ওয়াক্ত সালা এসেছে কবে মেরাজে অর্থাৎ রসুল্লাহ নবুয়াতের এগারোতম বছরে গিয়ে এই যে সোম সোম কবে এসেছে সোম এসেছে নবুয়াতের পনেরো বছরে হেজরতের দ্বিতীয় বছরে কথাটা বুঝছেন এরপরে যে ঈদ বলেন এই যে বলেন সমস্ত কিছু জুমা ইসলামের যত হাকাম এখন পালন করেন সমস্ত কিছু এসেছে হেজরতের পরে তো এসেছে একেবারে রসুলল্লাহার লাইফের একেবারে শেষের দিকে এসে রসুল্লাহ লাইফে একটাই হস করেছেন যেটা বিদায় হজ তাহলে এইগুলি সব আসলো অনেক পরে তাহলে প্রথম ১৩ বছর শুধু নিরন্তর আল্লাহ এই একটা কথার দিকে মানুষকে আহ্বান করেছেন সেটা কি এখন এই তৌহিদের ডাকে সাড়া দিয়ে যারা আসলো তাদেরকে নিয়ে তিনি হেজরত করলেন চলে গেলেন মদিনায় দিন প্রতিষ্ঠিত হলো এইবার শুরু হলো কেতাল কয় বছর দশ বছর দশটা বছরে কি করে রসুল্লাহ উনার তো শুধু একটা কাজ না এমন যদি হতো শুধু যুদ্ধ আপনার আলেকজান্ডার দ্য গ্রেট বিরাট বিজয় করেছে কিন্তু তার কাজ কি ছিল একটা যুদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে উনি চলে গেছে তারপরে সাম্রাজ্য শেষ কিন্তু তো শুধু যুদ্ধ না একটা সভ্যতা উপহার দিয়ে গেছেন মানে কেমন কর্মব্যস্ত জীবন আপনাদেরকে বলে বোঝানো যাবে না এর মধ্যে তিনি দশ বছরে আমাদের বাংলাদেশ বলেন তো আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর রসুলাল্লাহ মাত্র দশ বছরে যেই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠা করেছেন তার আয়তন হলো বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার জাজিরাতুল আরব বর্তমানে সৌদি আরব ইয়েমেন ওমান কুয়েত কাতার বাহরাইন ইউনাইটেড আরব আমিরাত বর্তমানে সাতটা দেশ একত্রিত করলে যে অঞ্চলটা এটাকে বলা হয় জাজিরাতুল আরব এই বিরাট অঞ্চলে মাত্র দশ বছরের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন কিসের মাধ্যমে জেহাদ এবং কেতালের মাধ্যমে বলেন একটা মানুষ যদি দশ বছরে ছোট বড় সাতাত্তরটা যুদ্ধ করে তাহলে তার কমপ্লিমেন্ট তার উপাধি যোদ্ধা ছাড়া আর কি দেয়া যায় এই জন্যেই রসুল্লাহ যোদ্ধা নবী ওনার লাইফটা আপনি যদি দেখেন শুধু যে মাত্র দশ বছরের সাতাত্তরটা ছোট বড় যুদ্ধ করলেন তাবুক অভিযানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আহ্বান করলেন কত হাজার সৈন্যের বাহিনী গঠন করলেন তিরিশ হাজার সৈন্যের বাহিনী তিরিশ হাজার সৈন্যের বাহিনী গঠন করলেন মানে হলো আসলে উম্মা ছিলই তিরিশ হাজার বাদ গেছে কয়জন সত্তর থেকে আশি জন তাহলে উম্মা কত ছিল বাদ আর এখন বলেন আল্লাহ লাইফের উদ্দেশ্য কি তাইলে কি শেখাই দিয়ে গেলেন ওই জাতিটাকে আসলে যুদ্ধ শিখায় দিয়ে গেছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য হল জেহাদ এবং কেতাল কেতালের মাধ্যমে সমগ্র পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা বাকি যা কিছু দেখবেন বুঝবেন সমস্ত কিছু হলো ওই চরিত্র নির্মাণের জন্য লাগবে তাই এই রকম দুর্ধর্ষ একটা জাতি তিনি গঠন করলেন তার পেছনে হয়ে যাবে। কিছু লাগবে না ওইগুলি হলো নাম্বার আয়াত এটা কিন্তু কোরআনের নাজিল হওয়া সর্বশেষ আয়াত এই আয়াতটার মাধ্যমে সাল্লাম বুঝে গেলেন যে কোরআন নাজিল শেষ হয়ে গেল আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন তার মানে রসুল্লাহ আর বেশি দিন এই পৃথিবীতে থাকবেন না এটা রসুল্লাহ বুঝে গেলেন এরপর পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন উনি সাথে সাথে ওই অসুস্থ শরীর নিয়ে কি করলেন দ্রুত একটা বিরাট বাহিনী গঠন করলেন ওসামার নেতৃত্বে ওসামার নেতৃত্বে অভিযান প্রেরণ করলেন যখন তিনি একবারে শয্যাশায়ী অবস্থা ইন্তেকালের দ্বার প্রান্তে সেই বাহিনী কিছু দূর যাওয়ার পরে সংবাদ শুনছি রসুল্লাহ এমন অবস্থা আর বাঁচবেন না তখন আবার তারা ব্যাক করছে তাহলে রসুল্লার শারীরিক কি কন্ডিশনেও তিনি অভিযান প্রেরণ করলেন এর পরে বলেন তার লাইফের উদ্দেশ্য আর কি হতে পারে উম্মতে মোহাম্মদী নামক এই জাতিটা গঠন করার উদ্দেশ্য আর কি হতে পারে ইতিহাস পড়লে বোঝা যায় না উদ্দেশ্য একটাই জেহাদ এবং কেতালের মাধ্যমে সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য সত্যদিন প্রতিষ্ঠা ব্যাস রসুল্লাহ সাল্ল সাল্লাম চলে গেলেন আল্লাহর নিকট এই জাতির দায়িত্ব এসে পড়ল হজরত সিদ্দিক আবর সিদ্দিকটা উপরে দায়িত্ব পাওয়ার সাথে সাথে প্রথম কাজটি কি করলেন জানেন ওই যে রসুল্লাহ যে বাহিনী গঠন করেছিলেন উসামার নেতৃত্বে উনি দায়িত্ব পাওয়ার সাথে সাথে রসুলল্লাহকে কোন রকমের সমাহিত করে সেই অভিযান প্রেরণ করলেন সাথে সাথে তাহলে বোঝা গেল রসুল্লাহ তাদেরকে কি শিক্ষা দিলেন যদি এটা না হয় তাহলে বুঝতে হবে রসুল্লাহ ওনাদেরকে আসলে যা যা শিক্ষা দিতে চেয়েছিলেন সেই শিক্ষাটা দিতে ব্যর্থ হয়েছেন রসুলাল্লাহ গত হওয়ার সাথে সাথে তারা যেই কাজটা শুরু করলো সেটা হলো যুদ্ধ সেটা হলো জেহাদ সেটা হলো কেতাল রসুলাল্লাহ ইন্তেকালের পরে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে আউ বাকর খলিফা হলেন এই ছয়শ বত্রিশ থেকে চৌত্রিশ সোয়া দুই বছর টাইম আউ বক্কর পেয়েছিলেন কথাটা বুঝছেন যখন আউ বক্কর খলিফা হলেন সাথে সাথে কি হলো জানেন ওই যে বিরাট আরবের একটা মানচিত্র দেখলেন না জাজিরাতুল আরব ওই বললাম যে বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার আসলে বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার ওই জায়গার মধ্যে সামান্য আপনার এই এক দুই লক্ষ বর্গ কিলোমিটার জায়গাতে ইসলাম থাকলো আর বাকি সবাই বিদ্রোহ করলো এই হলো আরব উপদ্বীপ এইটুকু বুঝছেন এই যে সাদা মতো দেখা যাচ্ছে সম্পূর্ণটা আর এর মধ্যে যারা আপনার বিদ্রোহ করে নাই এই পুরাটা তো রসুল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন বিদ্রোহ করে নাই এই অংশটুকু দেখতে পাচ্ছেন একটু হলুদ এই হলুদ এই দুইটা জায়গা বিদ্রোহ হয় নাই আর পুরা সমস্ত জায়গাতে বিদ্রোহ হয়েছে এবং বিদ্রোহ দমন করার জন্য কোথায় কোথায় যুদ্ধ হয়েছে দেখেন এখানে যুদ্ধ হয়েছে এখানে যুদ্ধ হয়েছে এখানে 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 এইখানে এই যে ক্রস চিহ্ন মানে তলোয়ারের চিহ্ন দুইটা করে তলোয়ারের চিহ্ন এই সমস্ত জায়গাতে যুদ্ধ হয়েছে অর্থাৎ শুধুমাত্র রসুলাল্লাহ যেটা দিন প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন জেলা বকরাজ পুনরায় সেখানে আবার দিন প্রতিষ্ঠা করতে হলো নতুন করে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আবার নতুন করে দিন প্রতিষ্ঠা করা লাগলো কথাটা বুঝছেন কিনা তাহলে আবরাজেলা তোলান প্রথম চ্যালেঞ্জটা কি বিশাল চ্যালেঞ্জ ছিল এটা বুঝেছেন এই জন্যে তিনি তখন বলেছিলেন তিনি তখন বলেছিলেন যদি তোমরা কেউ যুদ্ধে না যাও কারণ অধিকাংশ আসাব পরামর্শ দিয়েছেন হে আমিরুল মিনিন আমরা যে যুদ্ধ করবো এত বিরাট জনসংখ্যা তারা দিনে আছে অলরেডি তারা শুধু বলছে জাকাত দেব না তারা নামাজ পড়বে রোজা করবে সবই করবে তারা শুধু বলছে জাকাত দেব না কথাটা বুঝছেন কিনা এই একটা বিধান আল্লাহর হুকুম একটাও যদি কেউ সচেতন ভাবে ইচ্ছাকৃত লঙ্ঘন করে তাহলে সে কি হয় কাফের হয়ে যায় কথাটা বুঝছেন কিনা তাহলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যুদ্ধ করলেন বললেন যে কেউ যদি যুদ্ধে না যাও আমি একা যুদ্ধ করব। তিনি যুদ্ধে গেলেন সবাই বললে আমরা যাবো যুদ্ধ হলো সেই যুদ্ধ করে এই সমস্ত আরব উপদ্বীপে আগে দিন প্রতিষ্ঠা আবার পুনরায় করলেন তিনি রইলেন কতদিন মাত্র সোয়া দুই বছর তিনি সোয়া দুই বছরের মধ্যে প্রথমত জাজিরাতুল আরবে পুনরায় দিন প্রতিষ্ঠা করলেন দ্বিতীয়ত তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল সিরিয়া আর পারস্যের অধীন ছিল ইরাক এই ইরাক এবং আপনার সিরিয়া এই দুইটা অলরেডি ওনার টাইমেই প্রায় দখল হয়ে গেল অর্থাৎ এক মানে অ্যাট এ টাইম রোমান পারস্য উভয়ের বিরুদ্ধে উনি যুদ্ধ মানে যুদ্ধে ইয়ে পাঠিয়ে দিলেন অভিযান পাঠাই দিলেন এবং অভিযান সফল হলো তখন সর্বাধিনায়ক হলেন খালিদ বিন অলিদ রাজিয়ালহ এবার উমর রাজি আল্লাহ তালু ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ দশ বছর উনি খেলাফত করলেন উসমান রাজে আল্লাহ ছিলেন বারো বছর এবং আলী রাজি আল্লাহ তালন ছিলেন পাঁচ বছর এই হলো ওনাদের খেলাফত টাইম এই টোটাল উনত্রিশ বছর খুলাফায় রাশেদুল হজরত আউ বক্কর হজরত উমর হজরত উসমান হজরত আলী এই হল ছয়শো আপনার একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চলল আলী রাজম পর্যন্ত খোলাফায় রাশেদুনের সময় এইটা হলো জাজিরাতুল আরব যেটা বারবার দেখাচ্ছি জাজিরাতুল আরব এইবার এইখানে দেখেন পার হয়ে এখানে হলো বর্তমান যে ফিলিস্তিন বা ইসরায়েল যেটা ইসরায়েল রাষ্ট্র এখানে আছে জর্ডান জর্ডান আছে ঠিক আছে এইখানে পার হয়ে আপনার এইটুকু হলো মিশর এটা হলো মিশোর মিশর ছেড়ে এখানে হলো লিবিয়া এখানে তিউনেশিয়া এই তিউনেশিয়ার কিছু অংশ অর্থাৎ এইদিকে চলে আসলো খোলাফায় রা সময়েই প্রথম ওই উনত্রিশ বছরের মধ্যে এদিকে তিউনেশিয়া পর্যন্ত চলে আসলো এইখানে আজারবাইজান আর্মেনিয়া ঠিক আছে এদিকে চলে গেল আর্মেনিয়া আর একটু আগালেই এদিকে আপনার তুরস্ক এদিকে তুরস্ক এটা কনস্টান্টিনোপোল এইদিকে দেখেন ইরান ছেড়ে চলে গেছে আফগানিস্তান পর্যন্ত কথাটা বলছেন আফগানিস্তান আমাদের বাড়ির কাছে আফগানিস্তান কিন্তু মহাভারতের অংশ সেই আফগানিস্তান পর্যন্ত চলে এসেছে এদিকে চীনের মধ্যে কিছু অংশ ঢুকে পড়েছে তাহলে এই যে বিরাট একটা অঞ্চল দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কোন সময়ে দিন প্রতিষ্ঠিত সময় কথাটা বুঝছেন খোলাফায় রা সেদুনের সময়ে এই অঞ্চলে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠিত মাত্র প্রথম উনত্রিশ বছরে ছয়শ বত্রিশ থেকে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এবার আসেন এই সময়ে আর কি কি হলো এই যে খোলাফায় রা সেদুনের সময় একেবারে বড় দৃষ্টিতে মোটা দাগে আমি যেটা দেখলাম সেটা হলো মূল লক্ষ্য জাতির মূল লক্ষ্য তুলে ধরলাম মূল লক্ষ্য ছিল সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করা নাকি এটা তো জানেনি ওই যে কোরআনের আয়াত হুয়াল্লা জি আর রসুল্লাহ বিল হুদা ওয়া দিনিল লিউজ হিরো হো আল দিন অন্যান্য সমস্ত দিনের উপরে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার যে দায়িত্ব রসুল আল্লাহর উপরে ছিল সেটার জন্যই তো উম্মতে মহম্মদী গঠন করা হলো নাকি সেই লক্ষ্য সামনে রেখে ওনারা মাত্র উনত্রিশ বছরে এতখানি দুনিয়ার এতখানি জায়গাতে আল্লাহর সত্য প্রতিষ্ঠা করলেন এই সময়ের মধ্যে আরও কিছু কিছু ঘটনা ঘটেছে কি কি ঘটনা ঘটলো যেটা প্রথম আউ্বক্কর উমরের টাইমে ঘটে নাই হ্যাঁ ঘটেছে উসমান না আল্লাহ তালানোর সময়ে কি ঘটনা ঘটলো উসমান নাজী আল্লাহ শাসন শাসনামলের সৃষ্ট বিদ্রোহ এই বিদ্রোহটা হলো আবদুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি সে ইসলাম গ্রহণ করেছিল আদতে সে ইসলাম গ্রহণ করে নাই সে কি করত প্রত্যন্ত ওই মিশর ঠিক আছে ওই লিবিয়া হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আপনার ওই অঞ্চলের শাসকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইয়ে করত শাসকের ভুল ত্রুটি মানুষের মধ্যে প্রচার করত করে করে ওই শাসকের বিরুদ্ধে মানুষকে বিষিয়ে তুলত তুলে এবার ওখানে বিদ্রোহ তৈরি করত। এবার কেন্দ্রে আবার এক লোক পাঠাতের উসমানের কাছে জমক অমুক জায়গাতে এটা চলতেছে বিদ্রোহ হচ্ছে ওইখানকার শাসনকর্তা পাল্টানো দরকার কথাটা বুঝছেন এই বিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু বিদ্রোহীর দ্বারা উসমান রাজ্যে আলাহ তালন হত্যা যখন উসমান রাজ্যে আল্লাহ হত্যা করা হলো তখন একদিকে আপনার ওই যে দেখালাম সিরিয়া ওই সিরিয়ার গভর্নর ছিলেন তখন মুয়াবিয়া রাজি আল্লাহ আর এইদিকে আলী রাজিয়াল্লাহ তালু তখন এই মক্কা মদিনাতে আছে যারা বিদ্রোহ করেছে তারা কি করছে আলী রাজিয়াল তালুকে খলিফা মেনে নিয়েছে খলিফা বানাই দিয়েছে যখন খলিফা বানায় দিয়েছে এইদিকে আপনার আম্মা আয়েশা রাজিয়াল তালন ছিলেন মক্কাতে ঠিক আছে এই মক্কাতে আম্মা আয়েশা জেলা তালন তালহা জুবায়ের ইনারা ছিলেন এই মক্কাতে ইনারা তিনজন একটা বাহিনী নিয়ে এবার এনারা দাবি তুললেন যে উসমান হত্যার বিচার করতে হবে কথাটা বুঝছেন ওইদিকে আপনার ইয়েরা দাবি তুলছে ওই মোয়াবিয়ার রাজিয়ালাহ কালাহন হু ওনারা দাবি তুলছেন উসমান হত্যার বিচার করতে হবে কিন্তু আলী জেল্লা তালাহান যখন খলিফা যেহেতু ওনার কাঁধে বিরাট একটা দায়িত্ব আগে খেলাফ শক্ত করতে হবে না আগে মুসলিম উম্মার ঐক্য রক্ষা করতে হবে না উনার মাথার উনার তো ওনার আকিদাটা কিন্তু একেবারে স্বচ্ছ আকিদা রসুল্লার সাথে থেকে যিনি সর্বক্ষণ দিন শিখেছেন এই জন্য ওনার চিন্তা হলো বিচার আসার পরে আগে জাতিরক্ষা ওটা তো ব্যক্তির বিষয় আগে জাতিরক্ষা এই জন্য উনি চিন্তা করলেন বিচার পরে আগে জাতিকে ঐক্যবদ্ধ করা সমস্ত এলাকাতে আগে খেলাফতের ঘোষণা সবাইকে আগে বায়াত নেওয়ানো এই কাজ করার জন্য উনি চেষ্টা করতে লাগলেন এই সময়ে আপনার ওই যে আম্মা আয়েশা তালহা জুবায়ের ওদের যে বাহিনী ছিল দশ হাজার সৈন্যের একটা বাহিনী আর আপনার ইয়ের তিরিশ হাজার সৈন্যের একটা বাহিনী ওই আলীরা জেলাতালানো এদের মধ্যে একটা যুদ্ধ হলো যে যুদ্ধকে বলা হয় উষ্ট্রের যুদ্ধ এক পক্ষে আম্মা আয়েশা জেলা চালানো নেতৃত্ব দিলেন অন্য পক্ষে আপনার আলীরা জেলা নেতৃত্ব দিলেন যুদ্ধে মর্মান্তিক ঘটনা ঘটল মুসলমানরা দশ হাজার মুসলিম তারা উভয় পক্ষে মারা গেল এই ঘটলো এটাকে আমি বলবো কি সময়ে সৃষ্ট রাজনৈতিক সংকট এটা কিন্তু দিন বিকৃতি নয় বুঝতে হবে একটা হলো দিন বিকৃতি আর আর কি রাজনৈতিক সংকট এটাকে আমি বলছি কি রাজনীতিক সংকট অর্থাৎ এই সংকট থেকে পরিত্রাণ মানে পাওয়া সম্ভব জাতিকে আবার ঐক্যবদ্ধ করা সম্ভব জাতির টোটাল জাতির লক্ষ্য কিন্তু ভুলে যায় নাই কথাটা বুঝছেন কিন্তু একটা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এটাকে আমরা বলছি কি রাজনৈতিক সংকট উষ্টের যুদ্ধ এরপরে সিফিনের যুদ্ধ এটাও হলো আলিরাজ্লা তালানুর সাথে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানের বাহিনীর একটা যুদ্ধ হয় এই যুদ্ধেও সাংঘাতিক রকম একটা মর্মান্তিক যুদ্ধ এই যুদ্ধে আপনার উভয় পক্ষ মিলায় তিরিশ হাজারের মতন সৈন্য নিহত হয় তো এই যে ঘটনা দুইটা ইসলামের ইতিহাসের খুবই মর্মান্তিক দুইটা ঘটনা আসে দুনের সময় এগুলি হলো কি সংকট বললাম রাজনীতিক সংকট এরপরে কি হলো দেখেন এই টাইমে হ্যাঁ এই টাইমে টাইমে এই হলো যে অঞ্চলে পুরা সবুজ অঞ্চলটা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা ছিল আলী আল্লাহ তাল খেলাফত মেনে নিয়েছিল এই মুসলিম উমার এই অংশটা আলী আল্লাহ তালনুকে খলিফা মেনে নিয়েছে কিন্তু এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হলো মেনে নিয়েছে মুয়াবিয়া রাজি আল্লাহ খলিফা হিসাবে মেনেছে আর এই যে অংশ নীল অংশটা মিশর সহ লিবিয়ার এই অংশটা তিউনেশিয়ার কিছু অংশটা এই অংশটা টোটালটা হলো আপনার এই আমর ইবনুল আস রাজি আল্লাহ তালনকে মেনে নিয়েছে তার নেতৃত্ব মেনে নিয়ে পরবর্তীতে আমর ইবনুল আস আবার মুয়াবিয়ার সাথে হাত মেলায় একটা খলিফা মানে একটা খেলাফতের অধীনে আসে আর এই পুরা অঞ্চলটা আলী রাজি আল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত হয় কথাটা বুঝছেন মানে অনক্য শুরু হয়েছে এখান থেকে হ্যাঁ অর্থাৎ রাজনীতিক সংকট তৈরি হয়েছে আচ্ছা এবার আমরা শেষ করলাম শুরু হলো উমাইয়া উমাইয়া খেলাফত এগুলি বুঝেন তো একটু বলি না হলে বুঝবেন না ধরতে আপনাদের কষ্ট হবে জানি এখন যেমন দল আছে না আওয়ামী লীগ বিএনপি তখনকার সমাজ ছিল গোত্রভিত্তিক কথাটা বুঝছেন তো উমাইয়া হলো একটা গোত্র এই যে আবু সুফিয়ান আবু সুফিয়ান ছিল উমাইয়া গোত্রের আবু সুফিয়ানের ছেলেই কিন্তু মোয়াবিয়া রাজিয়াল তোল উনিও কি উমাইয়া গোত্রের উসমান রাজিয়াল্লাহ তালান উনিও কিন্তু উমাইয়া বংশের অর্থাৎ আরবের যে সমস্ত বড় বড় কিছু বংশ ছিল তার মধ্যে একটা হলো উমাইয়া বংশ ঠিক আছে তো এই উমাইয়া বংশের লোকজন এই খোলাফায় রাশেদুনের পরে যখন মোয়াবিয়া রাজিয়ালতোলান ক্ষমতায় আসে উনি উমাইয়া ওনার ছেলে যখন আসে উনি উমাইয়া এই শুরু হয়ে গেছে উমাইয়াদের শাসন এরপরে উমাইয়াদের বাইরে আশাসন যায় না তারাই ক্ষমতায় বসে তারাই প্রশাসনিক বিভিন্ন জায়গাতে উমাইয়াদেরকে বসায় নিয়ে নিয়ে উমাইয়া বংশের লোকজনকে বসায় এ হলো উমাইয়া শাসন আব্বাসীয় হলো রসুলাল্লাহ সাল্লু আলয় সাল্লামের একজন চাচা যার নাম ছিল আব্বাস রাজিয়াল্লাতাল এই আব্বাসের বংশধরা যারা ছিল তাদেরকে বলা হয় আব্বাসীয় যেহেতু আলী রাজিয়া তোলাহ স্ত্রী মা ফাতেমা এই মা ফাতেমার গর্ভে হাসান হুসাইন হাসান হুসাইনের বংশধারা যেটা এটারে বলা হয় ফাতেমীয় কথাটা বুঝছেন এই হলো তিনটা বংশ পরবর্তীতে এই বংশগুলি ক্ষমতায় এসেছে এবং ক্ষমতার দন বিলুপ্ত হয়েছে 661 খ্রিস্টাব্দ থেকে শুরু হলো উমাইয়া খেলাফত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ন 680 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি খেলাফত করেন এই সময়েও কিন্তু ইসলাম চতুর্দিকে বহু দূর পর্যন্ত প্রসারিত হয় তখনও কিন্তু জিহাদ কেতাল চলতে থাকে কথাটা বুঝছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে ইসলামের বহু দিক দিয়ে উন্নয়ন সাধিত হয় কিন্তু মোয়াবিয়া রাজি আল্লাহ একটা জিনিস করে গেছেন সেটা হলো উনি মৃত্যুর আগে উনার সন্তানকে খলিফা বানায় যান অর্থাৎ রাজতন্ত্রের সূচনা হয় ক্ষমতায় আসে এজিদ এজিদ কিন্তু বেশি দিন থাকতে পারে নাই এজিদ মাত্র দুই বছর ক্ষমতায় ছিল এজিদের পরে তার ছেলে মোয়াবিয়া সে অসুস্থ ছিল অল্প কয়েক মাস ক্ষমতায় থাকে তারপরেই ক্ষমতায় আসে মারওয়ান একেবারে পাকাপোক্তভাবে যে রাজতন্ত্র উমাইয়া খেলাফতের ইয়ে হয় এই মারওয়ান থেকে এবং এই সময়ে এসে দেখেন শালটা খেয়াল করেন মারওয়ান যখন আসে তখন শালটা ছিল হলো ছয়শো চুরাশি খ্রিস্টাব্দ এই টাইমটাতে এসে শুরু হয় শাসকদের মধ্যে বিলাসিতা এটা শুরু হয়েছে মোটামুটি মোয়াবিয়ারা জেলাচলন সময় থেকে এই টাইমটাতে এসে বংশগত যে ব্যাপারগুলি সমস্ত জায়গাতে শুধু উমাইয়াদেরকে বিভিন্ন জায়গাতে বসানো হয় অর্থাৎ ইসলামের যে মূল নীতি সেগুলি তখন থেকে ইয়ে হইতে থাকে কিন্তু তখনও জেহাদ কেতাল অব্যাহত আছে তার মানে তখনও দিন প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত আছে তখনও আমরা বলতে পারি না যে দিন বিকৃত হয়ে গেছে আর একজন ভালো শাসক আসলেই কিন্তু কি ব্যাক করা সম্ভব কারণ তখনও মানুষের মধ্যে দিনের আঁকিদাটা ঠিক আছে কিন্তু শাসকরা পথভ্রষ্ট হয়েছে মারওয়ানের পরে আব্দুল মালিক আব্দুল মালিকের পরে আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের টাইমেও কিন্তু বহু দূর পর্যন্ত ইসলাম প্রসারিত হতে থাকে এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সাতশো পনেরো খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেন তো এই টাইমের মধ্যেই আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ সিন্ধু প্রদেশে বর্তমান পাকিস্তান সিন্ধু প্রদেশে ইসলামের পতাকা উঠায় কে মোহাম্মদ বিন কাশেম এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে ঠিক এই একই শাসন আমলে একই টাইম একটা হলো আপনার সাতশো বারো খ্রিস্টাব্দ একটা হলো সাতশো দশ প্রণালী পার হয়ে স্পেনে পর্তুগালের ওই সাইডে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বিন নুসাইর ঠিক এই টাইমে মালিকের টাইম তার এক মুসাইব অর্থাৎ তখনও ইসলামের পতাকা চতুর্দিকে কি পথ করে উঠছে কিন্তু ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে কিন্তু এবার একটা ঘটনা বলি নে নুসাইর যখন স্পেন দখল করে নিল তখন ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কাছে একটা পত্র প্রেরণ করলেন বললেন যে খলিফা আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা যদি এই এইখান থেকে অভিযান পরিচালনা করতে থাকি তাহলে খুব অল্প সময়ের মধ্যে পুরাই ইউরোপ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কথাটা বুঝছেন ইসলামের পতাকা তাহলে চলে আসবে পুরো ইউরোপ কারণ আর বেশি দূর বাকি নাই স্পেন শেষ করে ফ্রান্সের মধ্যেও ইসলাম ঢুকে পড়েছে তখন তাহলে আর বেশি দূর কিন্তু বাকি নাই একটু ঘোড়ার একটা দৌড় দিলেই পুরা ইউরোপ দখল হয়ে যায় কিন্তু ওয়ালিদ ইবনা আবদুল মালিক বললেন যে না আপনার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে আপাতত অভিযান স্থগিত রাখেন কেন্দ্রে চলে আসেন গুরুত্বপূর্ণ কাজটা কি সে বসে বসে পরিকল্পনা করতেছে তার ভাইকে খেলাফত না দিয়ে তার ছেলেকে খলিফা বানাবে উত্তরাধিকার সূত্রে তার ভাইয়ের রাজা হওয়ার কথা সুলাইমান ইবনা আবদুল মালিক তার ভাইয়ের নাম ভাইকে ক্ষমতা না দিয়ে দেবে হলো ছেলেকে এটা নিয়ে পরিকল্পনা এবার তারে ডাকছে এরই মধ্যে হঠাৎ অসুস্থ অসুস্থ হয়ে লোকটা মারা গেছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা গেছে এইবার ক্ষমতায় চলে এসেছে সুলাইমান যখন সুলাইমান তখন আগের রাজা যে সমস্ত বিশ্বস্ত সেনাপতি ছিল তাদেরকে এখন হত্যা করতে হবে মোহাম্মদ বিন কাসিমকে পত্র লিখেছে যে তুমি একটু কেন্দ্রে আসো কথাটা বুঝছেন কিনা এবার মুসাইবদে নুসাইদ অলরেডি কেন্দ্রে চলে আসছে তখন মুসাহ উসাইডকে আটক করেছে আর মোহাম্মদ বিন কাশেমকে পত্র লিখেছে চলে আসো এবার মোহাম্মদ বিন কাসেম জানে যে যেহেতু ওয়ালিজ আব্দুল মালিক মারা গেছে সুলাইমান যেহেতু ক্ষমতায় এসেছে কাজেই নিশ্চয়ই আমার উপর একটা জীবনের একটা ঝুঁকি আসবে কথাটা বুঝছেন এবং তার অধীনস্থ সমস্ত আমিররাও জানে যে নিশ্চয়ই গেলে ওনার উপর একটা জীবনের ঝুঁকি আসবে এটা জানে এই জন্য সবাই মিলে ওনাকে বলেছেন যে আপনার যাওয়ার দরকার নাই উনি বলেছেন যে না আমি যদি না যাই তাহলে চেন অফ কমান্ড ভঙ্গ হয় এটা করা যাবে না তখন মোহাম্মদ বিন কাশেম কেন্দ্রে এসেছে ব্যাস তাকে হত্যা করা হয়েছে এখন বলেন তাহলে যেই মানুষটা মুসলিম উম্মার একটা স্টার একটা নক্ষত্র মাত্র সতেরো বছরের একটা যুবক সে এত বিরাট অভিযান চালালো মানে সিন্ধু প্রদেশ কিন্তু তখন বিরাট শক্তিশালী একটা প্রদেশ সেটা দখল করে নিল তাহলে কেমন যোদ্ধা এরকম স্টারকে কি করলো সে মেরে ফেললো হত্যা করলো এখন বুঝছেন তাহলে খলিফার মাথায় কেমন পছন্দ ধরেছে এই যে বিকৃতি এবার শুরু হয়েছে এখন তাহলে যুদ্ধ হলে কেন হবে দিন প্রতিষ্ঠার যুদ্ধ আর হবে না যদি হয় তাহলে সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ হবে কথাটা বুঝছেন কিনা যদি দিন প্রতিষ্ঠার যুদ্ধ হতো তাহলে মোহাম্মদ বিন কাশেমকে দিয়ে দিন প্রতিষ্ঠা করার যুদ্ধে তাকে লিপ্ত করানো হতো কথাটা বুঝছেন কিনা তাকে ডেকে নিয়ে বলা হতো যে আমার ভাই কি করেছে সেটা আমি কোনো আলোচনা করব না কিন্তু আমি চাই দিন প্রতিষ্ঠা অব্যাহত থাকুক যাও তুমি সিন্ধু প্রদেশ জয় করেছ আরও আগায় যাও ভারত মহাদেশ জয় করে ফেলো নাকি কিন্তু উল্টা হলো এই যে বিকৃতিটা শুরু হলো এই বিকৃতি রোধ হওয়ার একটা ন্যূনতম সম্ভাবনা জাগিয়েছিল এই সুলাইমান ইবনে আব্দুল মালিকের পরের যে শাসক উমর ইবনে আব্দুল আজিজ কিন্তু উনি টিকতে পারেন নাই কারণ ততদিনে এই উমাইয়া যারা বিভিন্ন দায়িত্বে ছিল তারা তো ভোগ বিলাসিতাই মতো তাদের ভোগ বিলাসিত যখন হাত দিল তখন তারা তারা আর রাখলো না হত্যা করা হলো এরপরে যা ঘটনা শুধু আব্বাসীয়দের ষড়যন্ত্র রুখতে গিয়ে উমাইয়াদের টাইম গেছে আর দিন ছড়ায় নাই তারপর থেকে আর কিন্তু দিন প্রতিষ্ঠার সংগ্রাম ওইভাবে রাষ্ট্রীয়ভাবে খেলাফতের আন্ডারে দিন প্রতিষ্ঠার সংগ্রাম ওইভাবে অব্যাহতভাবে যে চলবে খুব বেশি আর চলে নাই এই যে গাঢ় কালারটা দেখছেন এটা হলো রসুল আল্লাহর টাইম এবার হালকা লালটা যেটা এই পর্যন্ত এটা হলো খোলাফায় রা টাইম এইবার দেখেন এইদিকে পাকিস্তান পর্যন্ত ওই যে বললাম সিন্ধু এই যে পাকিস্তান এটা কিন্তু পাকিস্তান এটা ভারত এটা পাকিস্তান ঠিক আছে এটা হলো আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে ঢুকেছে ওই খোলাফায় রাহ টাইম আর উমাইয়াদের টাইমে ঢুকেছে এই পর্যন্ত পাকিস্তান পর্যন্ত আর এইদিকে দেখেন এটা হলো স্পেন এটা পর্তুগাল এদিকে ফ্রান্স কথাটা বুঝছেন তাহলে এই উমাইয়াদের টাইমে কিন্তু এই যে এদিকে আটলান্টিকের তীর মাননীয়মাম কথার মধ্যে বলেন না সে আটলান্টিকের তীর এই হলো আটলান্টিক মহাসমুদ্র এটা এটা হলো আটলান্টিকের তীর এই হলো সে মরক্কো মাঝে মধ্যে মারণীমাম বলেন কাসাব্লাঙ্কা থাকে এই কাসাব্লাঙ্কা হল এই মরক্কোর একটা শহর এটা এটা হলো কাসাব্লাঙ্কা এইখান থেকে শুরু করে এই দিক এত দূর পর্যন্ত তখন ইসলাম চলে এসেছে তখনকার যে পৃথিবী ছিল সেখানকার হাফ অব দ্য ওয়ার্ল্ড অর্ধ পৃথিবী আব্বাসীয় খেলাফত আব্বাসীয় খেলাফত সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন কত বছর হয় বছর বছর কিন্তু মানচিত্রে আমরা দেখছি এটা সেই পাকিস্তান আর আগায় নাই ওপরের দিকে খেয়াল করেন এই যে তুরস্কের সমান সমান রুমানিয়া পর্যন্ত আর কিন্তু আগায় নাই এদিকে দেখেন আর আগায় নাই এদিকে খেয়াল করেন কুমছে এদিকে এই পর্যন্ত স্পেন পর্যন্ত ছিল না আগে উমায়াদের টাইম কিন্তু কুমছে আসলে কুমছে বলতে কি এটা আব্বাসীয় খেলাফতের মানচিত্র বলে উমাইয়া শাসকরা এই অঞ্চলটা একটা খেলাফত করে তখন তখন খেলাফত ভাগ হয়ে গেছে কথাটা বুঝছেন অর্থাৎ এই পাঁচশো বছর ধরে দিন প্রতিষ্ঠিত আর হলো না কেন তার মানে বোঝা গেল এই টাইমটাতে কি দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করা হয়েছে জাতি এবার বসে পড়েছে আর দিন প্রতিষ্ঠার সংগ্রামে বের হয় না তাহলে কি করলো এই টাইমটা নিশ্চয়ই একটা কিছু করেছে নাকি দেখেন ক্ষমতা দখল ও ক্ষমতায় টিকে থাকার জন্য ভ্রাতৃঘাতী সংঘাত উমাইয়া আর আব্বাসীয়দের মারামারি কথাটা বুঝছেন ফাতেমিওদের সাথে আব্বাসীয়দের মারামারি এইগুলি হয়েছে মানে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব তো উমাইয়াদের কাছ থেকে আব্বাসীয়রা যখন ক্ষমতাটা কেড়ে নেয় তখনকার একটা ঘটনা একটা মজলিসে আব্বাসে উমাইয়া উভয় যেমন আওয়ামী লীগ বিএনপি এক মজলি সে খাওয়া দাওয়া করে না ক্ষমতা থেকে চলে গেছে কিন্তু খাওয়া দাওয়া তো চলতেই পারে একসাথে চলে তো এই সমাজের মানুষ তারা উমাইয়া আব্বাসী একই সাথে খাওয়া দাওয়া করতেছে করতে করতে একজন কি করছে তখন আবার কবিতার প্রচলন ছিল এখন যেমন ওয়াশ করে উত্তেজিত করে তখন কবিতা পাঠ করে উত্তেজিত করতো একজন ওর মধ্যে কবিতা পাঠ করছে গরম মাত্র আব্বাসী ওরা ক্ষমতা এসেছে এরকম টাইম একজন কবিতা পাঠ করে আব্বাসীয়দেরকে চেতাই দেশ উমায়াদের বিরুদ্ধে আগে উমাইয়ারা যা যা অপকর্ম করেছে সেইগুলি বলে মিথ্যা সত্য দিয়ে চেতাই দিয়েছে এই ঘটনার বিবরণ ইতিহাসে এইভাবে এসেছে যে সেখানে ষাট সত্তর জন উমাইয়া ছিল তাদেরকে মানে অর্ধেক মারা গেছে সাথে সাথে আর অর্ধেকটা মারা যায় নাই কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তাদেরকে এবার লাইন ধরে শোয়াইছে শোয়ানোর পরে তার উপর খান পেতেছে পেতে তারপরে খাবার খাচ্ছে আর নিচেই তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর তারা উপরে বসে খাবার খাচ্ছে যারা মারলো তারা কারা আর যারা মারা গেল তারাও মুসলিম এখন বলেন এটাকে যদি আপনি ইসলাম বলেন তাহলে ইসলামকে কলুষিত করলেন নাকি ইসলামকে পবিত্র করলেন আমরা এটাই বলছি ওটা বিকৃত ইসলাম উমাইয়া আব্বাসী ওদের কামড়া কামড়িকে আমরা ইসলাম বলি না কথাটা বুঝছেন যারা ইসলাম বলে তারা ইসলামকে আসলে কলুষিত করে এবার আব্বাসীয়রা কি করেছে উমায়াদের সবার হত্যা করা হয়ে গেছে এখন কি করবে কবর থেকে খলিফাদের লাশ উঠাচ্ছে একজন খলিফার লাশ উঠাইছে ওঠানোর পরে তারে এবার লাশ এবার ঝুলাইছে ঝুলায় বেদ দিয়ে আঘাত করছে বেতরাঘাত করছে লাশের উপরে বেত্রাঘাত করার পরে এরপরে শুলি চড়াইছে চড়ায় কয়েকদিন রেখে দিয়ে তারপরে আবার আগুন দিয়ে জ্বালাইছে দেখেন মানুষ কেমন বিভৎস হইতে পারে আগুন দিয়ে জ্বালাইছে জ্বালায় ছাই বানায়ে উড়াই দিয়ে এবার ঘোষণা দিয়েছে আজকে আর উমাইয়াদের আধিপত্য নাই এটা কি ইসলাম এটা করেছে কারা তাও খলিফারা যারা একেবারে ইসলামের কর্তৃত্ব করছে তারা কথাটা বুঝছেন এটাকে যদি আমি ইসলাম বলি তাহলে ইসলামকে কলুষিত করা হয় এই ভ্রাতৃঘাতি সংঘাত এই টাইমে চলেছে আর কি হলো আর হলো মুহাদ্দিস মুফাসির ফকিহদের জন্ম এই টাইমে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহে ইমাম মালিক রহমতুল্লাহে ইমাম সাফ রহমতুল্লাহে ইমাম ইবনে হাম্বুল রহমতুল্লাহে দেখেন এনাদের জন্ম সাল খেয়াল করেন একজন ছয়শো একজন সাতশো একজন সাতশো একজন সাতশো আশি অর্থাৎ সবাই আব্বাসীয় খেলাফতের শুরুর দিকে তখন অলরেডি শাসক কি করেছে দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করেছে ধরেন আপনি বাংলাদেশের একটা নাগরিক ঢাকার একটা নাগরিক এখন গাড়ি ঘোড়া এগুলিতে তো এখন তখন তার ছিল না তখন ছিল ঘোড়া উঠ আর হেঁটে পথ চলা তাই না এখন ধরেন আশেপাশে এইদিকে ভারত দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে চীন দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে এদিকে মিয়ানমার দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি আছেন বাংলাদেশে এখন দিন প্রতিষ্ঠা যদি সংগ্রাম করতে চান তাহলে আপনার যাওয়া লাগবে কোথায় ভারত ছেড়ে সেই পাকিস্তানে যাইতে লাগবে কয় মাস ধরেন তিন মাস সময় ছয় মাস সময় লাগবে গোড়াতে উঠে নাকি এদিকে যাইতে গেলে সেই চীন সীমান্ত পার হইতে হবে হাজার হাজার মাইল এদিকে আপনার হাজার হাজার মাইল পার হয়ে তারপরে দিন প্রতিষ্ঠার জন্য যাইতে হবে আপনি একজন ব্যক্তি যদি রাষ্ট্রের কোনো উদ্যোগ না থাকে তাহলে আপনি কি সেটা করতে পারবেন এটার জন্য লাগে কি রাষ্ট্রীয় উদ্যোগ রাষ্ট্র যদি উদ্যোগ নেয় তখন আপনি গিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কিন্তু আপনি ব্যক্তিগতভাবে এই বাংলাদেশের এই ঢাকাতে বসে থেকে এবার আপনি সেই পাকিস্তান গিয়ে দিন প্রতিষ্ঠা করবেন এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব এটা লাগবে হলো উদ্যোগ এই খলিফারা ভোগ মত্ত হয়েছে এমনভাবে আর নিজেরা নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত হয়েছে যে নিজের গদি টিকানোই কষ্ট কিভাবে দিন প্রতিষ্ঠা করবে কথাটা বুঝছেন আর এরই মধ্যে কি হয়েছে বিরাট একটা জনসংখ্যা ইসলামের মধ্যে এসেছে হ্যাঁ মানুষ দান করে রাষ্ট্রীয় কোষাগারে আসে এবার কোষাগারে এত টাকা পয়সা এত ধন দৌলত এবার এরা এই রাজা বাচ্চারা কঠিন ভোগ বিলাসিতায় ব্যস্ত আর ভোগ বিলাসিতে এমন একটা জিনিস যত মানুষ ভোগ বিলাসী হবে তত দিন থেকে মানুষ কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা বাড়বে তো ওনারা কি হয়েছে দিন থেকে আসলে মানে ব্যক্তি চরিত্র ওনাদের একেবারে শেষ যদি কারো মধ্যে ব্যক্তি চরিত্র না থাকে এই যে বলে না যে আপনার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব জিনিসটা কি ব্যক্তিত্ব জিনিসটা হলো এই ব্যক্তি চরিত্র কথাটা বুঝছেন যার ব্যক্তি চরিত্র যত উত্তম যে যত তাকুয়াবান মানুষ তাকে কিন্তু অনুসরণ করে তার কথা ফেলতে পারে না কিন্তু যে মানুষটা নিজে এসে থাকে আর আরেকজনকে বলে যাও কাজটা কর মানুষ করবে না হয়তো আজকে ভয় করতেছে কালকে আর করবে না কথাটা বুঝছেন শাসক যখন এইভাবে ভোগ বিলাসিতায় মত্ত শাসক যখন মদ্যপান করে শাসক যখন নারী নিয়ে থাকে শাসক যখন ব্যক্তি চরিত্র একবারে পচে গেছে তখন তার ব্যক্তিত্বও নাই তাকে আর কেউ অনুসরণ করে না তাহলে অনুসরণ করা লাগবে মানুষ সাধারণ মানুষ তো কাউকে না কাউকে অনুসরণ করবে এখন অনুসরণ করেছে কাদেরকে এই মানুষদেরকে কারণ কি তাদের ব্যক্তিগত চরিত্র সাংঘাতিক তারা নিজেদের জীবনকে কিন্তু দিনের জন্য কোরবান করেছে কথাটা বুঝছেন কিনা তাদের ব্যক্তিগত তাকুয়া এমন তাকুয়া তারা এই যে প্রত্যেকে কিন্তু কেউ কিন্তু এখনকার ধর্ম ব্যবসায়ীদের মতো না কিন্তু ধর্ম ব্যবসা করে খান নাই ওনারা দেখেন একজন কুফা একজন মদিনা একজন সেই গাজা ফিলিস্তিন একজন বাগদাদ দূর দূরান্ত থেকে তারা ওই মক্কা মদিনাতে গেছে ঠিক আছে গিয়ে গিয়ে দিন শিখেছে শিখে মানুষদেরকে শেখানোর চেষ্টা করেছে তাদের এই ব্যক্তিগত চরিত্রের কারণে তাদের এই ব্যক্তিত্বের কারণে মানুষ তাদেরকে অনুসরণ করেছে এখন তাদেরকে অনুসরণ করে সমস্যাটা হয়েছে এটা যে উনারা তো যোদ্ধা না তখন তো রাষ্ট্রীয় উদ্যোগে যুদ্ধ নাই উনারা নিজেদের যেহেতু যুদ্ধ নাই যেহেতু শাসক আর ডাকে না আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ করতেও পারতেছি না তখন উনারা চিন্তা করলো সবাই তো আর যুদ্ধ করবে না কিছু মানুষকে তো অন্য কাজও করতে হবে ওনারা অন্য একটা কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করলেন জাতি যত বড় বড় হতে থাকে তখন কাজের ডিভাইডেশন তত বেশি বাড়তে থাকে বিভিন্ন কাজে বিভিন্ন হইতে হয় তো ওনারা ফেকা শাস্ত্রের উপরে নিজেদেরকে আত্মনিয়োগ করছেন আমরা ফেকা শাস্ত্র সবাই তো আর যুদ্ধ করতে পারবে না বা যুদ্ধ করার সুযোগ যদি আসে করব। কিন্তু আপাতত আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করলাম ফেকা শাস্ত্র কে আরো ডেভেলপ করার জন্য কথাটা বুঝছেন কিন্তু ওনাদের ওই ব্যক্তিগত চরিত্রের কারণে মানুষ শাসকের কাছে না গিয়ে ওনাদেরকে অনুসরণ শুরু করলো এইবার মানুষ হতে থাকলো কি জিহাদ এবার মানুষ মনে করলো এই শাস্ত্র শাস্ত্র নিয়ে গবেষণা করা পাঠ আর মনে কে ইসলাম কেতাল জেহাদ কেতাল যে ইসলামের মূল সেইটা তারা ভুলে যেতে লাগলো কথাটা বুঝছেন এবার আসেন আর কি হয়েছে হাদিস সংকলকদের জন্ম এই টাইমে আরো দেখেন খেয়াল করেন আটশো দশ খ্রিস্টাব্দে খেয়াল করেন আটশো দশ খ্রিস্টাব্দ আল্লাহর কত বছর পরে দুইশো বছর পরে ইমাম আটশো দশ খ্রিস্টাব্দ মানে রসুলাল্লাহর দিনে কালেরও প্রায় দুইশো বছর পরে জন্ম জন্মগ্রহণ করতেছেন তখন এসে কি করতেছেন হাদিস সংগ্রহ করতেছেন তাহলে এতদিন হাদিস কার কাছে ছিল হাদিস এরই মধ্যে বহু রূপ পরিবর্তন করেছে বহু জাল হাদিস রচনা করা হয়ে গেছে তখন উনারা হাদিস সংগ্রহ করতে গেলে ওই হাদিস যার কাছ থেকে সংগ্রহ করে সে বলে আপনি কার কাছ থেকে শুনেছেন এটা বলে আমি তো আমার বাবার কাছ থেকে শুনেছি বলে আপনার বাবা কার কাছ থেকে শুনেছে বলে উনি তার এক বন্ধুর কাছ থেকে শুনেছে বলে তার বন্ধু কার কাছ থেকে শুনেছে বলে উনি শুনেছে তার দাদার কাছ থেকে তার দাদা বলে তার দাদার আর এক বন্ধুর কাছ থেকে মানে এরকম দশটা প্রজন্ম চলে গেছে কিন্তু কথাটা বুঝছেন কিনা এইগুলি যারাই এই বর্ণনা করেছে তাদেরকে বলা হয় রাবি হাদিস বর্ণনাকারী এইগুলিও কিন্তু মূল হাদিস গ্রন্থে এগুলি থাকে যে এই হাদিসটা কার 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 কাছ থেকে এসেছে কথাটা বুঝছেন কিনা তাহলে উনারা যখন হাদিস সংগ্রহ করছেন তখন এইভাবে হাদিস সংগ্রহ করেছেন এরপরে জন্ম নিয়েছে ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা ইমাম তিরমিজি ইমাম নাসাই এখানে আমি প্রধান যে সিয়া সিদ্ধার যে ছয়টা হাদিস আছে সেই হাদিস যারা সংগ্রহ করেছে সংকলন করেছে তাদের নাম এখানে উল্লেখ করেছি তাদের প্রত্যেকের জন্ম খেয়াল করেন একজনের বাড়ি ওই যে ইমাম বুখারা একটা শহর এই শহরটা ছিল কোথায় উজবেকিস্তান উজবেকিস্তানে উজবেকিস্তানে মানে কিন্তু সেই অনেক দূর সেই আপনার কাছে কাছাকাছি কথাটা বুঝছেন সেইখানে তারা হাদিস সংগ্রহ করেছে কোথায় এসে সে মক্কাতে এসেছে সেই মদিনাতে এসেছে সেই ইরাকে গেছে তাহলে সেই কত দূর থেকে ওনারা নিজেদের জীবনকে এই কাজে আত্মনিয়োগ করেছেন এই কাজে উৎসর্গ করেছেন ওই যে বললাম কিছু মানুষ ফেকা শাস্ত্রে উৎসর্গ করেছে কিছু মানুষ এই হাদিস সংগ্রহতে ওনাদের জীবনকে উৎসর্গ করেছে কিন্তু খলিফারা তো তখন জেহাদের জন্য ইয়ে নেয় না যে সেনাবাহিনী খলিফার আছে কি জানেন দেশ রক্ষার জন্য এখন যেমন আমার বাংলাদেশ রক্ষার জন্য সেনাবাহিনী আছে না তখন তাদের ডিফেন্সিভ একটা সেনাবাহিনী আছে তো ওই সেনাবাহিনীতেও যে যোগ দিব ওনারা বুঝে ফেলছে যদি আমি সেনাবাহিনীতে যোগ দেই আল্লাহর জন্য দেওয়া হবে না কারণ খলিফা নিজেই পাপাচারী জেহাদ বিমুখ কেন হলো এই কারণে যে আমি যার আন্ডারে যুদ্ধ করব। সেই লোকটাই তো পাপাচারি তখন সে বুঝে ফেলছে যে এখন যদি আমি যুদ্ধ করে সাম্রাজ্য বিস্তার করি ইসলাম প্রতিষ্ঠা হবে না এই খলিফার আন্ডারে একটা রাষ্ট্র আসবে এই খলিফার ইনকামটা একটু বাড়বে কথাটা বুঝছেন এই সমস্ত কারণে কিন্তু মানুষ জিহাদ বিমুখ হয়েছে আর কি হয়েছে তরিকা সৃষ্টি তরিকা আমাদের উপমহাদেশে প্রধানত চারটি তরিকার প্রাধান্য থাকলেও মূলত একশো আশিটির মতন তরিকা আছে কথাটা বুঝছেন আমাদের এই অঞ্চলে যেই চারটি তরিকা খুব বেশি প্রচলিত সেটা হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাদেরিয়া ওই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনার জন্ম হয়েছিল জিলান শহরে অর্থাৎ ইরানের একটা শহর জিলান এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি যেটাকে আমরা বলি চিস্তিয়া চিস্তিয়া তরিকা খাজা মঈনুদ্দিন চিস্তি উনার বাড়ি ছিল আফগানিস্তানের হেরাত অঞ্চলে এরপরে বাহাউদ্দিন নকশবন্দ যার নামে নকশবন্দিয়া তরিকার উদ্ভব হয় যার বাড়ি ছিল বুখারা অর্থাৎ উজবেকিস্তান এরপরে হলো মুজাদ্দিদ আলফে সাহানি রহমতুল্লাহ আলেহে যার নাম অনুসারে আপনার মুজাদ্দেদিয়া যেই তরিকার উদ্ভব হয় উনি পাঞ্জাবের একটা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন খেয়াল করেন সবাই জন্মগ্রহণ করেছে ইসলাম বিকৃত হয়ে যাওয়ার বহু পরে তখন ওনারা পেয়েছে পুরো একটা বিকৃত ইসলাম সেখানে জেহাদের কোনো নাম গন্ধ নাই হ্যাঁ সেখানে কি আছে এবার আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য এক একজন এক দিকে চেষ্টা করছে উনারা চেষ্টা করলেন আত্মার ঘষা মাজা তাহলে এতদিন যেটা ছিল না নতুন করে উদ্ভব হলো রসুল দিয়ে যান নাই রসুল্লাহ দিয়ে যান নাই এতদিন চলে গেল এত বছর পরে এসে উদ্ভব হলো নতুন একটা জিনিসের তাহলে সেটা কি ইসলাম সেটা তো ইসলামের মধ্যে নতুন করে একটা সংযুক্তি মানে বেদাত এইটারে ইসলাম হিসাবে পালন করা হতে থাকলো এর ফলাফল কি হল খেয়াল করেন সংগ্রাম ত্যাগ করার ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে আসলো চরম শাস্তি এগুলি যখন চলছে চলতে চলতে অলরেডি জাতি বহু ভাগে বিভক্ত প্রধান ভাগ হল তারপরে ওই যে তরিকাগুলির ভাগ হলো তারপরে ফেকা শাস্ত্রগুলির ইয়ে ইমামদের অনুসরণ করে ভাগ হলো অর্থাৎ উম্মা বিভক্ত হতে থাকলো একটা জিনিস মনে রাখবেন যতদিন পর্যন্ত উম্মা এক উম্মা ছিল ইমাম একজন ছিলেন ততদিন আল্লাহ তার পক্ষে ছিলেন আবার যদি মুসলিম উম্মাকে এক করা যায় আল্লাহ তার পক্ষে কথাটা বুঝছেন কিনা হেসবু তৈদ নেমেছে এক করার জন্য এই জন্য আল্লাহ হেসবু তৈদের পক্ষে শিয়াদের যেই ভাগটা আসলো ওই যে আলী রাজিয়াল্লাহ তাল সন্তান হুসাইন রাজিয়াল যখন হত্যা করা হলো তখন কিন্তু উনাদের একেবারে পুরা বলতে গেলে পুরা বংশ নির্বংশ করে দেয়া হয়েছে কথাটা বুঝছেন আলী রাজিয়াল তাল যেই গোষ্ঠীটা মানে যেই পরিবারটা সেই পরিবার সম্পূর্ণটাকেই কিন্তু কারবালার প্রান্তরে হত্যা করা হয় সেখান থেকে একজন তখন মানে বয়স খুব কম ছিল উনি বেঁচে যান ওই যে একটা অংশ থেকে গেল তাদেরকে অনুসরণ করে কিছু মানুষ তাদেরকে অনুসরণ করে চিন্তা করতে লাগলো যে ইসলামটা হলো রসুলাল্লাহ দিয়ে গেছেন তার বংশধারাতে কথাটা বুঝছেন তাদের এই চিন্তা চেতনা ধ্যান ধারাতে একটা আদর্শ দাঁড়ালো স্টার্টিং শুরুটা হলো এই আদর্শ দিয়ে তারা মনে করতে লাগলো ইসলামের মূল ইয়েটা চেতনাটা মূল ধারাটা এটা রসুলল্লাহর পরিবারের মধ্যেই থাকবে কাজে রসুল্লাহর পরিবার কোনটা হুসাইনরা জেলা তোলানো ঠিক আছে সুতরাং তার এদিক দিয়ে যেটা আসবে বংশধারা তাদের মধ্যে এই সিলসিলাটা জারি থাকবে তাদেরকে ইমাম মানতে 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 যে ধারাটা চলে আসলো হ্যাঁ এখনও কিন্তু শিয়াদের মধ্যে ওই ইমামতটা আছে কথাটা বুঝছেন এবং সেটা আপনার ওই ইমামতের আন্ডারে যারা থাকে ওই ওদের ওদের মধ্যে আবার বহু ইমাম ভাগ হয়েছে এই হলো মানে মূল অংশ থেকে যখন আলাদা হয়ে গেল ওরা হলো শিয়া শিয়া মানে হলো শিয়ানে আলী আলির বংশধারা শিয়া মানে হলো বংশ শিয়ানে আলী মানে শিয়ার বংশধারা মানে আলির বংশধারা কথাটা বুঝছেন আর সুন্নি হলো সুন্নতের অনুসারী মানে সুন্নার অনুসরণ করে কারি কথাটা বুঝছেন এই দুইটা ভাগ হয়ে গেল ফলাফল কি হলো ফলাফল বারোশো আটান্ন খ্রিস্টাব্দ চলে আসলাম আব্বাসীয় খেলাফতের শেষ প্রান্তে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ এই টাইমে এসে আপনার মুসলমানদের খলিফা মুস্তাসিম বিল্লা অর্থাৎ আব্বাসীয় খেলাফতের এই প্রথম অংশের শেষ খলিফা মুস্তাসিম বিল্লা উনি অবস্থান করেন কোথায় বাগদাদে বাগদাদ হলো এই আব্বাসীয় খেলাফতের রাজধানী তখন খলিফার হাতে কিন্তু খুব যে কর্তৃত্ব আছে তা না জাস্ট একটা আদর্শিকভাবে উনারে খলিফা মার মানুষ কিন্তু রাজনৈতিকভাবে এই খেলাফতের আন্ডারে যারা আছে তাদের মধ্যেও বহু ডিভাইডেশন আছে রাজনৈতিকভাবে হ্যাঁ কিন্তু খেলাফত তখন আছে তো এই যে মুস্তাসিম বিল্লা তার যে প্রধান সেনাপতি তার নাম হলো আলকেমি আলকেমি হলো হল শিয়া মতাবলম্বী আর এই যে খলিফা মুস্তাসিম বিল্লা সে হলো সুন্নি মতাবলম্বী কথাটা বুঝছেন কাজে একটা দ্বন্দ্ব আছে একটা দ্বন্দ্ব আছে ওই মানে সেনাপতি সে মনে মনে চিন্তা করে কবে এই সুন্নিটারে মেরে বা সরাই দিয়ে আমি শিয়ারা কেমনে ক্ষমতা দখল করব এই চিন্তা কিন্তু তার মাথার মধ্যে আছে কথাটা বুঝছেন এরই মধ্যে একটা ওই খলিফার সন্তানের সাথে ওর একটা দ্বন্দ্ব হয় ক্ল্যাশ হয় এই দ্বন্দ্বের সূত্র ধরে সে কী করে মঙ্গোলীয় সেনাপতি তখন হালাকু খান হালাকু খানকে পত্র লেখে যে তোমরা বাগদাদে আক্রমণ করো আমি যত সহযোগিতা লাগে করব। কথাটা বুঝছেন ব্যাস এবার ইয়ে কিন্তু এতদিন মঙ্গোলীয়রা কিন্তু বিরাট অঞ্চল দখল করে ফেলছে কিন্তু মুসলমানদের এই খেলাফ হতে তারা কিন্তু ঢুকতে পারে নাই কারণ জানে যে বিরাট সেনাবাহিনী বিশাল কিছু ওই আগের গৌরব আগের নাম সুনাম আসলে তেমন কিছু নাই তখন কিন্তু এইবার দেখলো ব্যাস বিরাট একটা সুযোগ কারণ ভেতরে যদি একটা শত্রু পাওয়া যায় তাহলে তো সুবিধা ঢুকলো মঙ্গলীয়া আসলো এসে বাগদাদ চতুর্দিক থেকে ইয়ে করছে অবরোধ করছে এবার আল কেমি খলিফারে বুদ্ধি দিল যে আপনি শান্তি প্রস্তাব নিয়ে যান হালাকু খানের কাছে ব্যাস তার বুদ্ধি মতো সে গেল বললো যে আপনার মন্ত্রিপরিষদরে নিয়ে আসেন এবার মন্ত্রী পরিষদ নিয়ে ইয়ের কাছে গেল। হালাকু খানের তাবুতে গেল শান্তি প্রস্তাব করতে হালাকু খান ওরে আটকায় অন্য সবগুলো এই মন্ত্রিপরিষদ প্রায় তিন শতাধিক তার উপদেষ্টা ছিল সবাইকে হত্যা করছে জবাই দিছে দিয়ে খলিফা এবং খলিফার বংশ মানে পরিবার তাদেরকে জিম্মি করে শহরে ঢুকছে শহরে ঢুকে এইবার ষোলো লক্ষ মানুষকে হত্যা করছে কথাটা বুঝছেন সাধারণ মানুষের ধর্ষে আর জবাই দিছে ধরছে আর জবাই দিছে ষোলো লক্ষ বাগদাদ তখন চতুর্দিক দিয়ে কিন্তু বেরিগেট দেওয়া বিরাট ইয়ে দিয়ে দুর্গ করা এবার এই খলিফারে না খাওয়ায় রাখছে না খাওয়ায় এবার ক্ষুধার্ত খলিফা যখন খাবার চাইছে তখন এরই মধ্যে খলিফা কোথায় কোথায় কত সোনা দানা হিরে জহরত রাখছিল এগুলি সব ওরে মেরে মেরে স্বীকারোক্তি আদায় করে বের করছে সেইগুলা এবার খাবার দেশে এক প্লেট ওই স্বর্ণ যে খাও তখন খলিফা বলছে স্বর্ণ আবার খাওয়া যায় কি করে তখন হালাকু খান বলছে যদি খাওয়াই না যায় তাহলে তুমি কেন এগুলি জমা করেছ জনগণের মধ্যে কেন বিতরণ বিতরণ করলে না যদি করতে তাহলে তোমার তোমার এই জনগণ আজকে পক্ষে দাঁড়াতো তোমার এই পৈতৃক এই রাজত্ব হারাতে হতো না এরপরে ওই খলিফাকে কার্পেটের মধ্যে মুড়ায় পায়ে পাড়ায়ে পাড়ায় তাকে হত্যা করেছে একদম আব্বাসীয় খেলাফত একেবারে বিলুপ্ত পুরা মধ্যপ্রাচ্য মঙ্গোলিয়ারা দখল করে নিয়েছে এর পরেও মুসলমানদের কিন্তু হুশ হয় নাই তারা ঐক্যবদ্ধ হয় নাই পরবর্তীতে কোনোরকমে কোনোরকমে আপনার তুরস্ক থেকে একটা ছোট্ট একটা ট্রাইবের উত্থান ঘটে যারা পরবর্তী উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠা করে যেটা সর্বশেষ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সেটা কামাল আতাতুর পাশা সেটার বিলুপ্তি ঘোষণা করে এবং শেষের দিকে এসে তাদের মূল ধ্বংসটা হয় হলো প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত পক্ষ জার্মানদের পক্ষ অবলম্বন করে হলো এই উসমানীয়রা এইটা অংশগ্রহণ করে ওই যুদ্ধে পরাজিত হয়ে তারপরে আপনার এই যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি ফ্রান্স এবং ব্রিটেন ভাগাভাগি করে দখল করে নেয় এরপরে আসলো মুসলমানদের উপর একেবারে চূড়ান্ত লানত ইউরোপীয়রা চতুর্দিকে তখন ছড়িয়ে পড়ছে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক পর্তুগাল থেকে যেই পর্তুগাল সময় মুসলমানদের অধীনে ছিল কথাটা বুঝছেন সেখানে আটশো বছর উমাইয়ারা খেলাফত করেছে তারপরে ওইখানকার মানুষজন ওইখানকার লোকজন এই মুসলমানদেরকে এমনভাবে বিতাড়িত করেছে এখন আপনি স্পেন পর্তুগালে একটা মুসলিম পাড়াও না আমাদের অঞ্চলে আছে না হিন্দু পাড়া ও কোনো একটা মুসলিম পাড়াও পাবেন না এমনভাবে মুসলমানদেরকে বিতাড়িত করেছে হত্যা করেছে নিঃশেষ করেছে সেই পর্তুগাল থেকে এসেছে আমাদের এই অঞ্চলে ইউরোপীয়রা তখন ব্যবসার জন্য পৃথিবীর চতুর্দিকে বহিরাগত হচ্ছে কথাটা বুঝছেন তাদের মাথার মধ্যে শুধু ব্যবসা না বিশ্বজয়ের স্বপ্ন তারা বহিরাগত হয়েছে হয়ে আমাদের এই অঞ্চলে ব্যবসার নাম করে আপনার ব্রিটিশরা এসেছে ডাসরা এসেছে ফরাসিরা এসেছে এরকম ইউরোপীয় ছোট্ট ছোট্ট জাতি পৃথিবীর চতুর্দিকে ছড়ায় পড়েছে স্প্যানিশরা তারপরে পর্তুগিজরা চতুর্দিকে ছড়ায় পড়েছে ছড়ায় পড়ে বিভিন্ন অঞ্চল তখন দখল মানে পৃথিবীর কোন অঞ্চলকে দখল দখলদারিত্ব নিয়ে তাদের চিন্তাভাবনা আমাদের এই অঞ্চলে দখলদারিত্ব শুরু করে ব্রিটিশরা তার আগেও কিন্তু ছোট ছোট কিছু কিছু দখলদারিত্ব ছিল ব্রিটিশরা আপনার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের লর্ড ক্লাইভ আপনার যুদ্ধ হয় নবাব সিরাজউদ্দৌলার সাথে জানেন তো ঘটনা নাকি পলাশির যুদ্ধ এই ইতিহাস সবার ক্লাসের বইয়ে পড়েছেন পলাশির যুদ্ধ আপনারা ক্লাসের বইয়ে পড়েছেন স্বাধীনতা হারানোর ইতিহাস কিন্তু না আরও একটা ঘটনা ঘটেছে আল্লাহর সভ্রেন্টি আল্লাহর সার্বভৌমত্ব হারানোর ইতিহাস আপনাদের কলেমা হারানোর ইতিহাস তৌহিদ হারানোর ইতিহাস কথাটা বুঝছেন এই কথাটা কিন্তু ক্লাসের বইয়ে কোনো ইতিহাসে লেখা হয় নাই এই যে লর্ড ক্লাইবে অঞ্চল দখল করে নিল দখল করার পরে এবার কি আর এতদিন পর্যন্ত শরিয়া আইনে দেশ শাসন হতো নবাবরা যেই আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন সেই আইন বিধান কিসের ইসলামী শরীয়তের কথাটা বুঝছেন কিনা কিন্তু যখন ব্রিটিশরা দখল করে দিল তখন কি আইন থাকবে তারা কি করলো তাদের আইন তাদের তাদের বিধান নিয়ম কানুন দিল দিল আমাদের যখন এটা তখন অঞ্চলের কি বুঝবে ওপরে কেউই না যে আল্লাহর হুকুমত আমরা প্রত্যাখ্যান করে ফেলছি বুঝবে না কিছু মানুষ কিন্তু বুঝেছে তখনকার আলিম সাহেবরাও বুঝেছে কিন্তু অতদিন ততদিনে মুসলমানদের মধ্যে কিন্তু ঐক্য নাই কেমনে ঐক্য থাকবে একই জামাতে নামাজ পড়তেছে আমি হলাম মনে করেন যে ওই হানাফি আর আমার পাশে আরেকজন একজন মালিকই আমি এখানে বুকে হাত বাঁধি আর একজন এখানে হাত বাঁধি আরেকজন হাত ছাড়ে দেয় তাহলে ঐক্য তো নাই যেহেতু ঐক্য নাই সেহেতু তাদের একসাথে হয়ে সংগ্রাম করাটা কঠিন কথাটা বুঝছেন কিনা কিন্তু তবুও তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছে বহু ওই আন্দোলন তারা করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন বেশিরভাগ অংশ নিয়েছে মুসলমানরা তাদের মাথার মধ্যে একটা চেতনা ছিল যে আমরা তো আল্লাহর হুকুমত বাদ দিয়ে দিচ্ছি আল্লাহর হুকুমত বাদ দিলে তো আর মুসলমান থাকা যায় না কারণ মুসলমান হওয়ার প্রথম শর্তই হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না এখন তো ব্রিটিশের হুকুমত মেনে নিচ্ছি কথাটা বুঝছেন কি তো এই চেতনা দিয়ে বহু মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করা গেছে ব্রিটিশরা দেখলো কী রে আমাদের এত বড় বড় কামান এত বড় বড় অস্ত্র এদের কাছে তো কিছু নাই এদের আছে একটা জনসংখ্যা কিন্তু এই জনসংখ্যা তারা অস্ত্র নাই ভাঙা রাইফেল নিয়ে কামানের সামনে দাঁড়ায় কি করে ব্যাপারটা কি যদি এভাবে দাঁড়াতে থাকে পুরা জনসংখ্যা যদি দাঁড়ায় এত বড় একটা জনসংখ্যা মেরে লাভটাই বাকি আমি তো তাদেরকে শোষণ করতে এসেছি কথাটা বুঝছেন কি না এই অঞ্চলের মানুষদেরকে শোষণ করার জন্যই তো তারা এসেছে কাজেই তারা চিন্তা করলো যে আসলে এই শক্তিটা কোথায় গবেষণা শুরু করলো এইবার তারা খুঁজে পেল দুইটা জিনিস প্রধানত এক হলো কলেমা আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না এই জন্য ব্রিটিশদের হুকুমত তারা মানতে চায় না কথাটা বুঝছেন দুই নম্বর হলো কোরআন কোরআনের মধ্যে বহু আয়াতে এই তৌহিদের কথা আল্লাহর হুকুম মানার কথা আছে আর বহু আয়াতে এটা প্রতিষ্ঠা করার জন্য জেহাদের কথা আছে এই দুইটা জিনিস যখন মানুষ বুঝে যায় জেনে যায় রাষ্ট্র পরিচালনার নীতি আছে কোরআনের মধ্যে তাহলে তারা তো রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে তাহলে তাদেরকে দুইটা জিনিস থেকে সরাতে হবে এক কলেমা থেকে সরাতে হবে দুই কুরআন থেকে সরানোতে হবে কিভাবে সরানো যাবে বেশ তারা চিন্তা করলো এখন কলেমা তো পরিবর্তন করা যাবে না কলেমার অর্থটাকে একটু পরিবর্তন করে দেব কথারা বুঝছেন তারা লা ইলাহা ইল্লা কনভার্ট করে দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা কিন্তু ওয়ান টু ব্যাপার কোনো ব্যাপার না আপনারা মনে করেন এটা তো কিভাবে চেঞ্জ হওয়ার সম্ভব সম্ভব কেমনে জানেন আজকে যদি गवर्नमेंट সিদ্ধান্ত নেয় কোন ক্লাসের বইয়ে জিহাদ শব্দটা থাকবে না সম্ভব না সম্ভব কোনো ব্যাপার যার হাতে সার্বভৌমত্ব থাকে তার পক্ষে সব সম্ভব কথাটা বুঝছেন তাদের হাতে তখন সার্বভৌমত্ব তাদের হাতে সেনাবাহিনী তাদের হাতে সমস্ত ক্ষমতা তারা এটা করলো তারা কলেমার অর্থটা চেঞ্জ করে ফেলল আর কোরআন থেকে ব্যক্তিগত যে সমস্ত আয়াত আছে সেই সমস্ত আয়াতগুলি এক জায়গায় করে সিলেবাস করলো একটা যেখানে জেহাদের কথা নাই কলেমার কথা নাই যেখানে সার্বভৌমত্বের কথা নাই রাষ্ট্রীয় আইন কানুনের কথা নাই এই ধরনের আয়াতগুলিকে তারা বাছাই করে একটা সিলেবাস করলো এর মধ্যে আরও প্রবেশ করালো হাদিস কথাটা বুঝছেন হাদিস আবার কোনগুলি অন্য জেহাদের হাদিস না কোনগুলি আমলের হাদিস বুঝছেন কথাটা আর জাল হাদিস বিতর্কিত হাদিস যে সমস্ত কন্ট্রাডিকশন আছে আর বিভিন্ন ধরনের বিতর্ক একটা শাস্ত্রই রচনা করলো তর্কশাস্ত্র যদিও আগে থেকে সেটা ছিল সিলেবাসের মধ্যে ইনক্লুড করানো হলো বসে বসে কি করবে এরা তর্ক করবে তর্ক এটা ইসলামের একটা কাজ তর্ক করা মাসলাম আসালে তর্ক করা কথাটা বুঝছেন এইগুলি নিয়ে তারা তাদের মতো করে একটা সুন্দর সিলেবাস দাঁড় করালো সিলেবাস দাঁড় করায় এবার এটা শিক্ষা দেবে কিভাবে প্রথমে তারা কি করলো মুসলমানদের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল আমাদের এই অঞ্চলের সমস্ত শিক্ষা ব্যবস্থাই বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা এবার এভাবে দশ পনেরো বিশ বছর যখন চলে গেছে তখন মুসলমানদের যারা নেতাগুতা আছে তারাই গিয়ে ব্রিটিশদের কাছে প্রস্তাব উত্থাপন করলো যে এভাবে তো আমরা অশিক্ষিত হয়ে পড়তেছি একটা শিক্ষার ব্যবস্থা করা দরকার ব্যাস ব্রিটিশরা এটাই চেয়েছিল যে প্রস্তাবটা তাদের পক্ষ থেকে আসুক হ্যাঁ শিক্ষার ব্যবস্থা করব অবশ্যই আপনাদের ভালোর জন্য আপনারা যেন শিক্ষিত হইতে পারেন আপনারা যেন ইসলাম শিখতে পারেন এই জন্য আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম কথাটা বুঝছেন সতেরোশো আশি খ্রিস্টাব্দে কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো কলকাতা আলিয়া মাদ্রাসা কথাটা বুঝছেন সিলেবাস কাদের ওদের পরিচালনা কাদের ওদের কথাটা পরিষ্কার আর জেনারেল এডুকেশনের জন্য একটা ব্যবস্থা লাগবে কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজের মাধ্যমে এটা সাধারণ শিক্ষা ব্যবস্থা আর এদিকে কলকাতা আলিয়া মাদ্রাসার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলতে লাগলো কথাটা পরিষ্কার এইবার কিছুদিন গেল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আপনার তাদের বাছাই করা মুসলমানদের মধ্য থেকেই বিভিন্ন প্রিন্সিপালদের দায়িত্ব দিয়েছে কিন্তু তবুও তাদের আশানুরূপ ফল মানে একেবারে হান্ড্রেড পারসেন্ট পায় নাই এখন কি করবে পরিচালনার দায়িত্বরাও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে আনা দরকার এই জন্যে নিয়ে আসলো একজন ওরিয়েন্টালিস্ট যে ধর্মে খ্রিস্টান কথাটা বুঝছেন ধর্মে কি খ্রিস্টান তাদের লোক ডক্টর এ এইস স্প্রিঙ্গার এম এ তাকে এনে দায়িত্ব দিল যে আপনি মাদ্রাসা পরিচালনা করবেন কোন রকম যেন এদিক ওদিক না হয় কথাটা বুঝছেন পর পর ছাব্বিশ টার্মে খ্রিস্টান প্রিন্সিপাল আসতে লাগলো বছর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ চললো খ্রিস্টানদের তত্ত্বাবধানে মাদ্রাসা পরিচালনা এইবার বের হতে লাগলো কি ধর্ম ব্যবসায়ী কি বের হইতে লাগলো ধর্ম ব্যবসায়ী কথাটা বুঝছেন ধর্ম ব্যবসায় বের হইতে লাগলো এখন মানুষ ইসলাম শিখবে কাদের কাছ থেকে ওই আলেম সাহেবদের কাছ থেকে তারা শিখছে কার কাছ থেকে ব্রিটিশদের কাছ থেকে তাহলে মানুষের কাছে এখন ইসলাম কার ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয় ব্রিটিশদের ইসলাম উনিশশো সালে ব্রিটিশরা আমাদের এই অঞ্চল ছেড়ে চলে গেল কিন্তু রেখে গেল তাদের তাদেরকে। রেখে গেল তাদের রাজনৈতিক সিস্টেম রেখে গেল তাদের দেওয়া অর্থনীতি তাদের দেওয়া দণ্ডবিধি তাদের দেওয়া সমাজনীতি রেখে গেল সেটা এখনো আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি এরই মধ্যে সমগ্র পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই দুইটা বিশ্বযুদ্ধ হওয়ার পরে তারা বুঝে ফেললো যে এই যে ব্যবস্থা কলোনিয়াল সিস্টেম সাম্রাজ্যবাদী যে ব্যবস্থাটা এটা আর চিকায় রাখা যাবে না এটা নিয়ে দ্বন্দ্ব হতে থাকবে তারা কি করলো বিভিন্ন কলোনিকে স্বাধীন করে দিয়ে দিয়ে তারা চলে যেতে লাগলো তাদের সিস্টেম চাপায় দিয়ে দিয়ে তারা নিজেদের দেশে চলে যেতে লাগলো এমনভাবে চলে যেতে লাগলো সারা জীবন যেন শোষণ করে খেতে পারি কিন্তু বাহ্যিকভাবে বোঝা না যায় তারা বুঝাই দিয়ে গেছিল যে ইসলাম হলো একটা ব্যক্তিগত ধর্ম নামাজ পড়ো রোজা করো হস করো জাকাত দাও দাড়ি টুপি করো এগুলি হলো ইসলাম কথাটা বুঝছেন এরই মধ্যে কিছু মানুষ বুঝে ফেললো যে না ইসলাম শুধু এটা না ইসলাম একটা দিন এই কথাটা কিন্তু কিছু মানুষ বুঝলো যেমন মাওলানা মৌদুদি উনি বুঝতেন যে ইসলাম হলো কি দিন এটা বোঝার পরে উনি বইপত্র লিখে একটা আদর্শ দাঁড় করে একটা সংগঠন করলেন দিন তার মানে প্রতিষ্ঠা করতে হবে দিন মানে কি এখন একটা দিন আছে তাহলে সেটার উৎখাত করতে ওইটা প্রতিষ্ঠা করতে হবে কথাটা বুঝছেন কি এখন সে চিন্তা করলো দিন যেহেতু প্রতিষ্ঠা করতে হবে তাহলে কিছু মানুষ বুঝলো যে এটা দিন এটা প্রতিষ্ঠা করা লাগবে তাহলে ইসলামের দুইটা ভাগ হয়ে গেল একদল মনে করলো যে ইসলাম হলো ব্যক্তিগতভাবে পালন করার একটা ধর্ম তার প্রতিষ্ঠার কোনো ব্যাপার নেই আরেকটা দল মনে করলো যে প্রতিষ্ঠা করা লাগবে এখন যারা প্রতিষ্ঠা করা লাগবে চিন্তা করলো তাদের মধ্যে আবার দুইটা প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রক্রিয়া এক পক্ষ তারা নিল যে প্রতিষ্ঠা কেমনে করা যায় রসুল্লার টাইম ছিল যুদ্ধের সময় তখন যুদ্ধ হতো দেশে দেশে যুদ্ধ হতো যুদ্ধ করে করে সাম্রাজ্য বিস্তার হতো কাজেই তখন রসুল্লাহ যুদ্ধ করেছেন কিন্তু এখন তো যুদ্ধের টাইম না এখন তো ভোটের টাইম কাজে ভোট করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কথাটা বুঝছেন তারা প্রক্রিয়া নিল ভোট এটা হলো পলিটিক্যাল ইসলাম এবার আরেকটা পক্ষ নিল রসুল প্রতিষ্ঠা করতে হবে এটা হলো জঙ্গিবাদী ইসলাম পরিষ্কার গেল তাহলে ইসলামের কয়টা ভাগ হয়ে একটা হলো পলিটিক্যাল ইসলাম একটা হলো জঙ্গিবাদী ইসলাম আর আরেকটা হলো সারা জীবন দাওয়াত দিতে 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 সমস্ত মানুষ ভালো হয়ে যাবে তাবলিগ কথাটা বুঝছেন আরেকটা পক্ষ থাকলো ব্যক্তিগত ইসলাম পালন করা ব্যক্তিগতভাবে আমি ইসলাম পালন করবো নামাজ রোজা হজ জাকাত আর জীবন যেমনি চলতে যেমনি চলতে থাক আরেকটা পক্ষ থাকলো তারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আত্মার ঘষামা যায় ব্যস্ত ঘরের দরজা বন্ধ করে দিয়ে সুফিবাদী ইসলাম তাহলে জঙ্গিবাদী ইসলাম পলিটিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম তাবলিগি ইসলাম ব্যক্তিগত ইসলাম এই হলো ইসলামের পাঁচটা প্রধান মনে করেন যে ভাগ এখন কি আপনি মনে করতেছেন এই পাঁচটাই ভাগ না এবার যারা প্রতিষ্ঠা করতে চায় ধরেন যুদ্ধের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করব। কিন্তু আমার কাছে যে ইসলাম আছে আপনার কাছে আবার সেটা নাই আমার কাছে আছে হানাফি ইসলাম আপনার কাছে আছে মালিক ইসলাম আমি যুদ্ধ করে প্রতিষ্ঠা করলে করবো আর আপনি প্রতিষ্ঠা করলে করবেন মালিকটা তাহলে আমি যুদ্ধ করে প্রতিষ্ঠা করতে চাই ঠিকই কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারবো না আমি ভোট করে প্রতিষ্ঠা করতে চাই আপনিও ভোট করেই প্রতিষ্ঠা করতে চান কিন্তু আপনার কাছে আছে শিয়া ইসলাম আমার কাছে আছে সুন্নি ইসলাম তাহলে আমরা দুইজন আর এক হইতে পারবো না জামাতু চাই ভোট করে ইসলাম প্রতিষ্ঠা করতে সরমোনায়ু চাই ভোট করে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু এক হচ্ছে এক তো হয় না কারণ তাদের কাছে ভিন্ন ভিন্ন আলাদা পদের দুইটা ইসলাম আছে তার মানে এত ভাগ এখন আপনি ডিসিশন নেবেন কি করে কোনটা সত্য ইসলাম কোনটা প্রকৃত ইসলাম বলেন কঠিন একটা ব্যাপার না কেমন কঠিন একেবারে অসম্ভব প্রথম কথা হলো অসম্ভব এই কারণে বহু ইসলাম আছে আপনার সেখান থেকে নির্ণয় করতে হবে তাহলে খুব কঠিন দুই নাম্বার কথা আসলে তো একটাও সঠিক নাই কারণ সঠিকটা কই পাবেন আজ থেকে তেরোশো বছর আগে যেটা হারাই গেছে সেটা আপনি কই পাবেন যারা গবেষণা করে করে বুঝলো যেটা দিন তারা গবেষণা করে কেমনি বুঝলো জানেন তারা গবেষণা করতে করতে পেছাইতে পেছাইতে গেছে ওই নবাব সিরাজুদ্দৌলার টাইমে বুঝছেন কি না তারা সরিয়া এনেছে কখন ওই নবাব সিরাজুদ্দৌলার টাইমে যে সরিয়াটা কায়েম ছিল চিন্তা করলে এটাই তো ইসলাম ওইটা ওটা কি প্রকৃত ইসলাম বিকৃত হয়েছে আরো কত আগে এই কারণে যারা ইসলাম নিয়ে দাঁড়াচ্ছে কারো কাছে প্রকৃত ইসলাম নেই আল্লাহর সাহায্যও নেই এটার উদাহরণ দেখেন মিশরে ইখওয়ানুল মুসলিমিন বা ব্রাদারহুড তারা যেই পরিমাণ ত্যাগ সেই ইতিহাস বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না আপনারা কিছুই করেন নাই তাদের তুলনায় এবং এত প্রভাবশালী মধ্যপ্রাচ্য কাঁপায় ফেলছে একদম ঠিক আছে মিশরে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট হলো মোহাম্মদ মুরসি এই মুরসি ব্যাপক মানে ভোটে সে জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসলো পলিটিক্যাল ইসলাম তাহলে ক্ষমতায় আসলো এবার ইসলাম কায়েম হয়ে যাবে নাকি কি হলো রাষ্ট্রের ক্ষমতা হারানোর প্রধান দুইটা প্রক্রিয়া একটা হলো গণ অভ্যুত্থান একটা সেনা অভ্যুত্থান গণ অভ্যুত্থান হলো লক্ষ লক্ষ মানুষ যদি একটা জায়গাতে সমাবেশ করে অনাস্থা প্রকাশ করে তখন বিশ্ববাসী জানে যে এই সরকার আর থাকা যায় না তখন কি করে সেনাবাহিনী ওর হাতে থেকে ক্ষমতা নিয়ে আরেকটা ভোট্টোর কিছু একটা করবে অর্থাৎ আবদ্ধ দিয়ে নেয় এটার নাম হলো গণ অভ্যুত্থান আর আরেকটা হলো সেনাবাহিনীর মধ্যে থেকে ঘটায় সেনাবাহিনী এর কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় তো সেখানে ঘটলো গণ অভ্যুত্থান কেন যদি ইসলাম দিয়ে থাকো তাহলে জনগণ তোমার পক্ষে যাওয়ার কথা গণ করবে কেন রসুল আল্লাহর ইসলাম যেখানে প্রবেশ করেছে একটা উদাহরণ দিই ইসলাম প্রতিষ্ঠা করেছেন আপনার সমহত হেরা অঞ্চলে তো তখনই কেন্দ্র থেকে খবর গেছে যে সিরিয়া অঞ্চলে একটা অভিযান যাইতে হবে মাত্র ক্ষমতা নিয়েছে ঠিক আছে নিয়ে কিছুদিন পরিচালনার পরে যখন এই সংবাদটা এসেছে তখন উনি বাহিনী নিয়ে যখন অন্য অঞ্চলে চলে যাবেন তখন কি করেছেন সবাইকে এলান ঘোষণা করে দিয়েছেন যে আপনারা যারা জিজিয়া দিয়েছিলেন তারা সবাই জিজিয়া ফেরত নিয়ে যান কারণ জিজিয়ার শর্তই হলো আপনাদেরকে আমরা নিরাপত্তা দিব আপনারা আমাদেরকে জিজিয়া দিবেন কথাটা বুঝছেন কিনা এই নিরাপত্তার বিনিময় হ্যাঁ জিজিয়া তো যেহেতু আমরা আপনাদের এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চল অভিযানে চলে যেতে হচ্ছে কাজে আপনারা জিজিয়া ফেরত নিয়ে যান এবার দলে দলে লোক এসে জিজিয়া ফেরত নিয়ে চলে গেছে এরপর অভিযানে গেছেন অভিযান সফল করে আবার যখন এখানে ব্যাক করছেন তখন ওই এর দুর্গের দুয়ারে সমস্ত লোকজন এসে সমবেত হয়েছে হয়ে বলছে যে আমরা কখনো আপনাদের মতন শাসক পাই নাই কোন যুদ্ধ লাগবে না আপনারা শাসন করেন আমাদেরকে ইসলাম যেখানে গিয়েছে সেখানে সাধারণ মানুষ একবারে আলিঙ্গন করে নিয়েছে এইভাবে করে যারা ইসলাম একবার চিনে ফেলছে দেখে ফেলছে তারা নিজেরা এসে ক্ষমতা দিয়ে দিয়েছে কথাটা বুঝছেন তাহলে তোমাদের কাছ থেকে জনগণ পালাতে যায় কেন কারণ যেই ক্ষমতায় এসেছে ইসলাম কি কায়ে করেছে জানেন তারা সঙ্গীত বন্ধ করবে তারা নৃত্য বন্ধ করবে তারা নাট্যকলা বন্ধ করবে অভিনয় বন্ধ করবে তারা জোর করে দাড়ি রাখাবে তারা টুপি পরাবে তারা জুব্বা পরাবে এই হলো তাদের ইসলাম জনগণকে এটা চায় এই হলো তাদের ইসলাম ব্যাস গণ অভ্যুত্থান হয়েছে গভর্নমেন্টের পতন হয়েছে এটাই গণতান্ত্রিক সিস্টেম বেশিরভাগ মানুষের ভোটে তুমি এসেছো আবার বেশিরভাগ মানুষ যদি তোমার না চাই যাইতে হবে বিদায় নিতে হবে আর শক্তি দিয়ে তুমি থাকতে পারবে না কথাটা বুঝছেন কি না ব্যাস তাহলে পলিটিক্যাল ইসলামের পরাজয় পতন আমরা চোখে দেখলাম উদাহরণ যদি ইখওয়ানুল মুসলিমের মধ্যে একটা দল যদি সফল হতে না পারে তাহলে পৃথিবীতে আর কোন পলিটিক্যাল দল আছে যেটা সফল হবে না সম্ভব না সবচেয়ে বড় কথা ইসলাম প্রতিষ্ঠার জন্য লাগবে আল্লাহর সাহায্য এবার আসেন দুই নম্বর আমি জঙ্গিবাদী ইসলামের উদাহরণ দিব আফগানিস্তানে আপনার উনিশশো সাল থেকে উনিশশো সাল দশ বছর যুদ্ধ হলো রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে কথাটা বুঝছেন এই যুদ্ধে আফগানিস্তানের স্বাধীনতাকামী সাতটা দল তারা একত্রিত হলো হয়ে যুদ্ধ করলো ভালো কথা যুদ্ধ করে করে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে আপনার ইয়েরা সোভিয়েত ইউনিয়ন হ্যাঁ সৈন্য প্রত্যাহার করলো আফগান থেকে তাহলে এখন কি তারা যুদ্ধ করেছে ইসলামের জন্য ইসলাম কায়েম হবে নাকি কিন্তু না তা হলো না শুরু হলো গৃহযুদ্ধ কারণ ওই যে সাতটা গ্রুপ একসাথে হয়ে ক্ষমতা মানে যুদ্ধ করেছিল তারা এখন সাতটা ভাগে বিভক্ত হয়ে গেল হয়ে এইবার কি করলো এক একটা অঞ্চল এক একজনের হাতে শুরু হলো গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধের ভেতর থেকেই কিন্তু জন্ম দিল তালেবান চুরানব্বই থেকে জন্ম নিল ছিয়ানব্বইয়ের মধ্যে পুরো আফগানিস্তানের নাইনটি পার্সেন্ট ভূখণ্ড তারা দখল করে দিল তালেবান তালেবানরা ক্ষমতায় এসে কি করলো এই যে গ্লাস না জানালার গ্লাস গ্লাসগুলিকে কালো রঙ করে দিল যেন বাইরে থেকে বা ভেতর থেকে বাইরে দেখা না যায় বাইরে থেকে ভেতরে দেখা না যায় নারীদেরকে দেখা যাবে যত নারী শিক্ষালয় ছিল নারীদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল সব বন্ধ করে দিল এবার নৃত্য সঙ্গীত সমস্ত কিছু বন্ধ জোর করে দাঁড়িয়ে রাখালো যখন আপনার দুই সালে আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করলো তখন মানুষগুলি সবাই চলে গেল তালেবানদের বিপক্ষে আমেরিকার পক্ষে অথচ হওয়ার কথা ছিল কি দেখেন সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে আপনার ইয়েতে ভিয়েতনামে ভিয়েতনামে আমেরিকা গিয়ে বিজয় লাভ করতে পারে নাই কারণ ভিয়েতনামের জনগণ আমেরিকার বিরোধিতা করেছে অথচ আফগানিস্তানে আমেরিকা এত দ্রুত বিজয় অর্জন করলো কেন সামান্য কয়েক মাসের মধ্যে শেষ তালেবান কেন কারণ জনগণ তালেবানদের বিপক্ষে গেছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কেন কারণ জনগণ স্বাধীনতার পক্ষে গিয়েছে কিন্তু আফগানিস্তান বেশিরভাগ জনগণ তালেবানদের বিপক্ষে চলে গেল কারণ কি জবরদস্তের ইসলাম মানুষ পছন্দ করে না কথাটা বুঝছেন এরপরে আইএস আইএস এর পতন দেখলেন মাননীয় মামুজামান একটা কথা বলেছেন যে তারা পারবে না হ্যাঁ যদি যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে দে কুড ডু ইট তারা এটা পারল কিন্তু তারা টিকে থাকতে পারবে না কারণ তাদের সাথে আল্লাহর সাহায্য নাই ঠিক সেই ঘটনাটি ঘটলো আয়েসের ক্ষেত্রে তালেবাদের ক্ষেত্রে কথাটা বুঝছেন তাদের পতন হয়ে গেল তার মানে বর্তমান সারা পৃথিবীতে যত ইসলামিক অর্গানাইজেশন আছে কেউ আল্লাহর সাহায্য পাচ্ছে না পাবে না কারণ সেটা আল্লাহর দেওয়া ইসলাম নয় আল্লাহ রসুল দেওয়া ইসলাম নয় এখন এই মুহূর্তে তাহলে উপায় কি যদি মানুষ মুক্তি পেতে চায় তাহলে উপায় কি একটা মাত্র উপায় যদি আল্লাহ সিদ্ধান্ত নেন যে মানুষকে মুক্তি দিবেন যদি আল্লাহ সিদ্ধান্ত নেন যে আবার মানুষদেরকে প্রকৃত ইসলাম দান করবেন সত্য আকিদা দান করবেন তাহলেই কেবল সম্ভব আল্লাহর হস্তক্ষেপ যাকে বলে আল্লাহর হস্তক্ষেপ ছাড়া আল্লাহর স্পেশাল সিদ্ধান্ত ছাড়া আর মানুষ গবেষণা করে আর সেই সত্য ইসলাম পাওয়া সম্ভব নয় যেটা একেবারে বহু আগে হারিয়ে গেছে আপনি শুধু সর্বোচ্চ এইটুকু বুঝতে পারেন যে এটা সঠিক নয় কিন্তু সঠিক কোনটা এইটা আল্লাহ দেওয়া ছাড়া পাবেন না কথাটা পরিষ্কার বোঝা গেল এখন মাননীয় মামুজ্জামান বুদ্ধি হওয়ার পর থেকে এই চিন্তাগুলি করতেন যা দেখতেন উনি চোখে দেখতে পাচ্ছেন তো সত্য নয় এগুলোতে মিথ্যা এটা তো ইসলাম নয় এগুলি উনি দেখতেন পড়তেন গবেষণা করতেন চিন্তা করতেন আর সত্যটা খুঁজতেন এই খুঁজতে 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 আল্লাহ পাক ওনাকে তো নির্বাচন করেই রেখেছেন ওনাকে মনোনীত করেই রেখেছেন এই সত্য বোঝানোর জন্যে ব্যাস আল্লাহ একটু 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 করে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন যে প্রকৃত ইসলাম কোনটা বহুদিন ধরে মাননীয় ইমাম মাথায় চিন্তা ছিল যে মুসলমানদের এই পর্যন্ত মূল বহু রকম কারণ বলেছে কেউ বলেছে শিক্ষার অভাব কেউ বলেছে ইমানের অভাব কেউ বলেছে এটা ওটা কিন্তু আল্লাহ না মূল কারণ কলে মা থেকে সরে যাওয়া কথাটা পরিষ্কার এখন আল্লাহ পাক কেমন দয়া করলেন কেমন খেয়াল করেন সমগ্র পৃথিবীতে আটশো কোটি এই মানব জাতি এখন কোথাও এই সত্যটা নাই সত্য পাওয়ার কোনো বিন্দুমাত্র সম্ভাবনাও নাই আল্লাহ দয়া করে এই বাংলার মাটিতে আমার বাড়ির কাছে মাননীয় মামুজ্জামানকে এই সত্যটা বোঝালেন সেই সত্য বোঝানোর পরও বাংলাদেশের ষোলো কোটি মানুষকে সত্য গ্রহণ করে নিয়েছে না আল্লাহ আমাদের মুষ্টিমেয় কিছু মানুষকে এই সত্যটা বোঝার তৌফিক দান করলেন এটা কত বড় পাওয়া কত বড় এটা পাওয়ার পরে বলেন তো আর জান্নাত লাগে এটা পাওয়ার পরে এর সুক্রিয়ার জন্যেই তো এমন দশটা জনম কোরবান করা যায় কত বড় পাওয়া এ তৌহিদ কত বড় পাওয়া এ সত্য আপনারা উপলব্ধি করতে পারবেন না মানুষ খুঁজছে মানুষ তাদেরকে নিজেদেরকে কোরবান করছে সমস্ত ভিটে মাটি বিক্রি করে তারা সিরিয়াতে চলে যাচ্ছে কেন মনে করছে সেখানে জান্নাত আছে মনে করছে সেখানে সত্য আছে মনে করছে সেখানে ইসলাম আছে তারা সমস্ত কিছু ফেলে রেখে চলে যাচ্ছে সিরিয়া সব কিছু বিক্রি করে ওই রাস্তায় ব্যয় করে দিয়ে সর্বশেষ জীবনটা দেওয়ার জন্য চলে যাচ্ছে সেখানে কিন্তু সত্য পাচ্ছে না আপনি কোথাও যান নাই আপনি সিরিয়াতে যান নাই আপনি আফগানিস্তানে যান নাই আপনি ঘরের ভাত খেয়ে আপনি বাজারে গিয়ে ব্যবসা করে আপনি সত্য পেয়েছেন কষ্ট না করে পেয়েছেন এই মর্ম বুঝছেন না খুব সহজে পেয়ে গেছেন এই জন্যে মর্ম বুঝছেন না আমরা যদি এই উপলব্ধিটা করতে পারতাম যে আমরা কি পেয়েছি তাহলে আমাদের আর বলা লাগতো না নিজের জীবন সম্পদ কোরবান করার জন্য কিন্তু আমাদের এই উপলব্ধিটা খুব কম যে ইতিহাসটা দেখলেন এতদিনকে কি ইতিহাসটা আপনাদের সামনে পরিষ্কার ছিল আজকে পরিষ্কার হলো তাহলে এই যে দিনটা বিকৃত হলো দিনটা বিকৃতির মূল কারণ কি জানেন হাদিস সংগ্রহ করেছে এটা কি বিকৃতির কারণ কি সমস্যা হাদিস সংগ্রহ তো বিকৃত হতো না দিনটা জেহাদ ছেড়ে দেওয়া সেটা তো আলাদা প্রথম বিকৃতিরা প্রথম ইয়েটা হলো উদ্দেশ্য ভুলে যাওয়া জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য ভুলে যাওয়া আঁকিটা ভুলে যাওয়া দুই নাম্বার হলো এই যে হাদিস সংগ্রহ করলো এটা ব্যাপার না তারা ফেকা শাস্ত্র রচনা করলো এটাও ভুল নয় ঠিক আছে কিন্তু সমস্যাটা হলো তারা এইটা নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ করেছে পরবর্তীতে যেহেতু জেহাদ নাই কাজ নাই কি করবে তারা তারা বসে বসে এটার চুল চেরা অতি ব্যাখ্যা আরো ব্যাখ্যা এবং দিন নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা এটাকে বিকৃত করে ফেললো মানে দিনটা এমন কঠিন জটিল বানায় ফেললো পালন করতে গিয়ে অবস্থা খারাপ প্রতিষ্ঠা কখন করবেন তাহলে এক নাম্বার আপনারা কখনোই উদ্দেশ্য ভুলতে পারবেন না আপনারা কেন হেসবুত তহিদ এসেছেন হেজবুত তহিদের চাওয়া কি মারণ ইমামের চাওয়া কি আল্লাহ আপনাদেরকে কেন সত্য দিলেন এই উদ্দেশ্য যদি ভুলে যান তাহলে আর কিছুই অবশিষ্ট থাকে না কথাটা বুঝছেন না তাহলে জাতি পথ হারালো কেন উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণে আকিদে ভুলে যাওয়ার কারণে আপনারা যদি হেসবুত তহিদ পেয়েও যদি ঘরে ঢুকে যান তার মানে আপনি উদ্দেশ্য ভুলে গেলেন যদি মনে করেন লাইলা হিল্লা বললেই তো জান্নাত তাহলে আর সংগ্রাম দরকার নাই তার মানে আপনি আকিদা ভুলে গেছেন আপনি কি জান্নাত পেতে আসছেন হিজবুত না সত্য দিন প্রতিষ্ঠা করতে এসেছেন কথাটা পরিষ্কার আমি ঘর নির্মাণ করেছি এখন বলছি ভাই ঘরে আসলে তুমি শান্তি পাবা কথাটা বুঝছেন কিনা কিন্তু ঘর যারা নির্মাণ করবে তাদের জন্য শান্তি না তাদের জন্য ত্যাগ তাদের জন্য কোরবানি তাদের জন্য সংগ্রাম এই ঘরটা যে তৈরি করেছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে একটার পর একটা ইট গাঁথনি দেওয়া লেগেছে না ওই নিচ থেকে ইট না তাহলে ঘর যারা নির্মাণ করবে তাদের কিন্তু শান্তির চিন্তা 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 করা যাবে না তাদের করতে হবে ত্যাগ করার কথাটা পরিষ্কার বোঝা গেল তাহলে আপনারা কিসের চিন্তা করবেন ত্যাগ আপনারা জান্নাতের জন্য আসেন নাই আপনারা কেন এসেছেন দিন প্রতিষ্ঠার জন্য মনে রাখবেন দুইটা জিনিস একটা হলো দিন প্রতিষ্ঠা আর আরেকটা হলো পালন যারা পালন করবে তারা জান্নাতি পালন করলে কি আর যারা পালন করবে না তারা যারা কলে মাতে আসলো এগুলি করলো তারা কি জান্নাতি যারা এটা করলো না তারা কি জাহান নামি তাহলে যারা প্রতিষ্ঠা করবে তারা কারা তারা হলো মুকাররাবুন তারা কারা তারা মুকার এখানে লিখেছি কলেমা সালা জাকা হ সৌম আর প্রতিষ্ঠার লাইনে লিখেছি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হেজরত জেহাদ ঠিক আছে এগুলো হলো প্রতিষ্ঠা আর এগুলি হলো পালন যারা পালন করবে তারা জান্নাতি যারা পালন করবে না তারা জাহান্নামি যারা প্রতিষ্ঠা করবে তারা তারা মুকার্রাবুন আপনারা এসেছেন মুকার্রাবুন হইতে আপনারা ওই লাইলা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে যাইতে আসেন নাই ঘর এখনো নির্মাণ করা হয় নাই ঘর কি নির্মাণ করা হয়েছে আগে ঘর নির্মাণ করব। তারপর মানুষদেরকে ডাকবো ভাই এই ঘরে ঢুকলে তুমি জান্নাতি তুমি শান্তিতে থাকবা আপনারা এসেছেন ঘর নির্মাণ করতে আপনাদের এই চিন্তা করলে চলবে না যে লাই লাই পড়লে ওটা কাদের জন্যে যারা ঘরে প্রবেশ করবে ওটা হলো দরজা দরজায় টানায় রাখবেন লাই লাই লাল যে প্রবেশ করবে সে জান্নাত ওটা ঘর নির্মাণের পরের কথা এখন আপনাদের কি করতে হবে নির্মাণ করতে হবে এখন দরজা নাই নির্মাণ করতে হবে আপনাদের জন্য হলো ঐক্য শৃঙ্খলা আনুগত্য হেজরত জেহাদ কথাটা পরিষ্কার বোঝা গেল এটা থেকে এক বিঘৎ পরিমাণ সরে গেলে আপনারা আর ওই ঘর নির্মাণ করতে পারবেন না ইসলাম আসবেই না ইসলাম থেকে আউট তো হবে ইসলামই তো আসবে না ঘরটা তো নির্মাণই হয় নাই কথাটা বুঝছেন কিনা আপনারা নির্মাণ করতে দাঁড়িয়েছেন হাসরের দিন মানুষদেরকে যখন ডাকা হবে তখন মানুষরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে যারা ডান দিকে থাকবে তারা হলো জান্নাতি তারা কতই না সৌভাগ্যবান যারা বাম দিকে থাকবে তারা জাহান্নামি তারা কতই না দুর্ভাগ্যবান আর এক দল থাকবে যারা অগ্রবর্তী আল্লাহর নিকটবর্তী মুকার তারা কারা যারা এই দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে আত্মনিয়োগ করবে সবাইকে আল্লাহ হাফেজ